আসসালামু আলাইকুম, দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করছি এবং আজকেও এর ব্যতিক্রম হবে না। তবে একটি বিষয়ে আপনাদের আগেই জানিয়ে রাখি যে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে যখন আমরা কথা বলি তখন প্রবাসীরাই আমাদের সামনে থাকেন, প্রবাসীরাই মুখ্য থাকেন, প্রবাসীদের ভাবনাকেই আমরা তুলে ধরি এবং প্রবাসীদের ভাবনার মাধ্যমেই আমরা চেষ্টা করি বাংলাদেশ সম্পর্কে আমাদের সব দর্শককে, ব্রিটেন এবং ইউরোপের দর্শকদেরকে আমরা জানানোর যে আসলে বাংলাদেশে কী করতে যাচ্ছে। কিন্তু বিষয়টি যদি প্রবাসীদেরকেই নিয়ে হয়, বিষয়টি যদি যদি প্রবাসীদের অবস্থান নিয়ে বাংলাদেশের রাজনীতি যদি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন প্রবাসী হিসেবে আমাদের দায়িত্ব থাকে সেটি আরও বেশি করে বিশ্লেষণ করা, সেটি আরও বেশি করে বোঝার চেষ্টা করা যে আসলে প্রবাসীদেরকে কী করা হচ্ছে, প্রবাসীদের অধিকারের প্রশ্নে বাংলাদেশের রাজনীতিবিদরা কতটা সচেতন, সরকার কতটা সচেতন এবং আমরা প্রবাসীরা কতটা জানি যে আসলে আমাদেরকে নিয়ে বাংলাদেশে কী হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই গত কয়েক সপ্তাহ, সম্ভবত কয়েক মাস ধরে একটি বিষয় নিয়ে বিভিন্ন সময় জার্নালিস্ট নিউজ এবং অনুষ্ঠানে দেখেছেন যে প্রবাসীদের বাংলাদেশের নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট নামের একটি বিল প্রস্তাব করা হয়েছে এবং এই প্রস্তাবনা নিয়েই আজকে আমরা আলোচনা করব। কারণ এই সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে যেভাবে বাংলাদেশ সরকার নাগরিকত্বের সংজ্ঞা নির্ধারিত করেছেন কিংবা নাগরিকদের অধিকারের প্রশ্নে যেসব মর্যাদা দিয়েছেন বা কারা কারা নাগরিক হতে পারবেন বলে বিশদ বর্ণনা করেছেন, ঠিক একইভাবে প্রবাসীদের জন্য কী কী রেখেছেন, প্রবাসীরা নাগরিক হিসাবে কী কী সুযোগ সুবিধা পাবেন কিংবা দ্বৈত নাগরিক হিসাবে তাদের কী কী অধিকার আছে, পরবর্তী প্রজন্মের জন্য কী কী রাখা হয়েছে সেই নাগরিকত্ব আইনে, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। দর্শক মণ্ডলী, স্ক্রিন নিচে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করে, আমরা জানি এই কমিউনিটির হাজার হাজার কমিউনিটি ব্যক্তিত্ব এই পুরো প্রসেসটির সাথে, পুরো ক্যাম্পেইনটির সাথে জড়িত। সুতরাং আমরা আপনাদের কাছেও প্রত্যাশা করব স্ক্রিনের নিচে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আপনারাও এই অনুষ্ঠানের অংশ হতে পারবেন, আমাদেরকে আপনাদের ভাবনা জানাতে পারবেন, আপনাদের যে কনসার্ন আছে নাগরিকত্ব আইনে সেটি আপনারা তুলে ধরতে পারবেন। দর্শক, আমাদের সাথে বর্তমানে তিনজন অতিথি আছেন, প্রথমেই তাদের সাথে পরিচিত হই। আমার হাতের প্রথমেই ডানে রয়েছেন জনাব কালাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার কালাম চৌধুরী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব কালাম চৌধুরী, আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেলসের একজন নিয়মিত মুখ এবং একই সাথে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির সাথেও তিনি জড়িত, তবে আজকে পুরো বিষয়টি যিনি একজন প্রবাসী হিসাবে আমাদের সামনে বিশ্লেষণ করবেন, একই সাথে সরকারের যে চিন্তাভাবনা রয়েছে সেটিও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব কীভাবে এই বিষয়টিকে সরকার বিশ্লেষণ করার চেষ্টা করছে। আমাদের আরেকজন কালাম ভাই, আমাদের পরিচিত আরেকজন মুখ জনাব এম এ কালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চ্যানেলসের আরেকজন প্রিয় মুখ, একজন সলিসিটার, আমরা লিগাল অ্যাডভাইস প্রোগ্রামে প্রতিনিয়ত এই দুই ব্যক্তিত্বকে দেখি যারা বিভিন্নভাবে কমিউনিটিকে সেবা দিচ্ছেন। হাতের সর্ববামে রয়েছেন ডক্টর মুজিবুর রহমান, কমিউনিটিতে আরেকজন পরিচিত মুখ, বিএনপির রাজনীতির সাথে জড়িত, বিএনপির এবং একই সাথে তিনি গ্রেটার সিলেট কাউন্সিলের সাথেও জড়িত। ডক্টর মুজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে, বিশেষ করে আজকে কথা বলবো বাংলাদেশের সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে। কালাম চৌধুরী, আপনি খুব সংক্ষেপে আমাদেরকে সিটিজেনশিপ অ্যাক্ট সম্পর্কে দুই মিনিটে আমাদের দর্শকদেরকে কিছু বলেন, আসলে অ্যাক্টটা কী, কাদের জন্য করা হয়েছে এবং এখানে প্রবাসীদের সম্পর্ক কোথায়? ধন্যবাদ। আসলে বাংলাদেশ সিটিজেনশিপ অ্যাক্ট যেটা বিল আকারে নেওয়া হয়েছে, খসড়া আকারে, আসলে ইট ওয়াজ এ লং স্ট্যান্ডিং ডিমান্ড ফর বাংলাদেশি পিপল, বিকজ আপনি জানেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ছিল 1951 অ্যাক্ট, যেটা পাকিস্তান পিরিয়ডে 1951 ছিল, এবং পাকিস্তান কিন্তু 1973 সালে তাদের এটা যদিও রেটিফাই করে পূর্ণাঙ্গ অ্যাক্ট করেছিল, যেটাকে আমরা পশ্চিম পাকিস্তান বলি, কিন্তু 1972 সালে যে আইন, যেটা টেম্পোরারি প্রভিশন নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন, এটা কিন্তু ছিল টেম্পোরারি একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, ইটস এ অর্ডিন্যান্স 1972, এবং এই আইনের মধ্যে অনেক সীমাবদ্ধতা ছিল এবং এই সীমাবদ্ধতার কারণ, প্রথমত কারণ হলো ডুয়াল সিটিজেনশিপ আমরা যেটা বলি, এটা শুধুমাত্র 72 অ্যাক্ট অনুযায়ী আপনার ইংল্যান্ডে বসবাসকারীদের, অর্থাৎ বহির্বিশ্বে কিন্তু আমাদের অনেক লক্ষ লক্ষ ইংল্যান্ডে প্রবাসী, তাদের কিন্তু ডুয়াল ন্যাশনালিটি ছিল না বিফোর দিস অ্যাক্ট। আমি আরেকটু
প্রাথমিকভাবে শুরু করতে চাই, এই সিটিজেনশিপ অ্যাক্টটি কাদের জন্য করা হয়েছে? এই সিটিজেনশিপ অ্যাক্টটা শুধু প্রবাসীদের জন্য বললে ভুল হবে। এই সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে অনেকগুলো প্রভিশন আছে। এটা বাংলাদেশে বসবাসকারী যারা আছেন তারাও এই অ্যাক্টের আন্ডারে চলে আসবেন, অথবা বিদেশে যারা আসবেন তারাও আসবেন। আপনি জানেন ক্রস ম্যারেজ আছে, যেমন বাংলাদেশে অনেকে বিদেশি বিয়ে করছেন, বিদেশি অনেক বাংলাদেশি বিয়ে করবেন। তো এই আরেকটা মজার ব্যাপার হলো 1972 অ্যাক্টে, আমার মনে হয় আলোচকরা আমার সাথে একমত হবেন, শুধুমাত্র পিতা বা দাদার কথা বলা হয়েছিল, মাতা বা দাদির কথা বলা হয়নি বা নানির কথা বলা হয়নি। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু ক্রস ম্যারেজে অনেক ক্ষেত্রে আমাদের মাতৃসূত্রেও কিন্তু নাগরিকত্ব, অর্থাৎ নানির সূত্রেও নাগরিকত্ব দাবি অনেকে করে। তো সেই ক্ষেত্রে এই একটা অনেকটা অনেক বিষয়, যেমন পরিধি, যেটা ডুয়াল সিটিজেনশিপের অ্যাক্টের পরিধিটা বিস্তৃত হয়েছে, পাশাপাশি যে নাগরিকত্ব আপনার ডেফিনেশন অথবা ডুয়াল সিটিজেনশিপ যেটা ছিল আগে 1972-তে, এটাকে আমি বাংলাদেশি সিটিজেন, ডুয়াল সিটিজেন, বাট আমার ছেলের কী হবে, ডিসেন্ডের কী হবে, ডিসেন্ডের ডিসেন্ট কী হবে, এই বিষয়গুলো নিয়ে মানে আলোচনা করা হয়েছে। আরেকটা বিষয় হলো, যদি আপনি দেখেন অনেকগুলো আমরা অনেক অনেক সময় পাবো, এই অ্যাক্টের মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, আমি সীমাবদ্ধতার বিষয়ে আসবো। অর্থাৎ এই নাগরিকত্ব আইনটি করা হয়েছে বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের নাগরিকদের সাংবিধানিকভাবে একটি সংজ্ঞায়িত করার জন্য, একই সাথে প্রবাসীদের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে একটি সুস্পষ্ট অবস্থান জানান দেওয়ার জন্য। আমি আপনার জনাব এম এ কালাম আপনাকে একই প্রশ্ন করব, যে আসলে জনাব কালাম চৌধুরী যেটি বলেছেন যে বাংলাদেশের নাগরিকদের নাগরিকত্ব নিয়ে আনুষ্ঠানিক একটি সংজ্ঞার প্রয়োজন আসছিল, সেই সংজ্ঞা থেকেই এই বিষয়টির উৎপত্তি হয়েছে, একই সাথে প্রবাসীদেরকেও প্রবাসীদের অবস্থানও সেখানে সংজ্ঞায়িত করা হয়েছে। 1972 সালের যে অর্ডিন্যান্সের কথা বলেছেন জনাব কালাম চৌধুরী, এবং বর্তমানে যে একটি ড্রাফট আকারে এসেছে সিটিজেনশিপ অ্যাক্ট, এই দুয়ের মধ্যে পার্থক্য কোথায় আপনারা পেয়েছেন? ধন্যবাদ। আসলে আমি প্রথমেই আমার বিজ্ঞ কালাম চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি একটু আউটলাইন দেওয়ার জন্য। আমার পাশে ডক্টর মুজিব আছেন, যদিও দুজন অপোজিশন, দুটি রাজনৈতিক দল, তো আমি যা বলবো একদম মধ্যখানেই বলতেছি এটা, যে আপনারা দুজন একটা জিনিস খেয়াল রাখবেন, যে বাংলা যে ড্রাফট আকারে যেটা দেওয়া হয়েছে আপনিও আছে, আপনার কাছেও আছে, শুধু তর্কের খাতিরে তর্কটাতে যাওয়া ঠিক না, আমি শুধু হাইলাইট করে বলছি দু মিনিটে। এটা অর্ডিনান্স না 1972-র, এটা হচ্ছে একটা অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার। মেইন সোর্সটা হচ্ছে আমাদের 1951 সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা পাকিস্তানে ছিল, যেটা পাকিস্তানের যেটা সিটিজেনশিপ অ্যাক্ট অফ পাকিস্তান ছিল, পাকিস্তান সিটিজেনশিপ অ্যাক্ট, সেইটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানটাকে উঠিয়ে ওইখানে বাংলাদেশ দেওয়া হয়েছে। দুইটা ধারা একটু পরিবর্তন করা হয়েছে। তখন ছিল ওই যে ডেফিনেশন যেটা বললেন, যেটা পিতার জায়গায় পিতা এবং মাতা ছিল 1951-এর বাংলাদেশের অ্যাক্টের আওতায়, ওই পিতার জায়গায় পিতা এবং মাতা ছিল। এবং 1972-তে ওইটা একটু অ্যাডিশন বলবো, এটা সম্পূরক, এটা কিন্তু কোনো অ্যাক্টও না, অর্ডিন্যান্সও না। আপনি জানেন যে অ্যাক্ট এবং অর্ডিন্যান্স প্রায় একই ধরনের গুরুত্ব বহন করে। 72-র যে এটা একটা অর্ডার, একটা একটা লিমিটেড একটা ডেফিনেশন, ইন এডিশন টু 1951 অ্যাক্ট, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কোনো অর্ডিন্যান্স বা অ্যাক্ট না। একটা অর্ডিন্যান্স কিন্তু একটা কমপ্লিট থাকে, একটা অ্যাক্টও কিন্তু কমপ্লিট থাকে। অর্ডার একটা স্পেসিফিক একটা কারণের জন্য একটা অর্ডার হয়, এটা আপনি ভালো করে জানেন, যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, ওইটার সম্পূরক কারণটা হচ্ছে ওই যে ডুয়েল সিটিজেনশিপের যে কনসেপ্টটা, ওইটা 1951-এর যে অ্যাক্ট, ওইটাতে ডুয়েল সিটিজেনশিপের কনসেপ্ট নাই, ওইটা স্বীকার করে না ডুয়েল সিটিজেনশিপ 1951, যার কারণেই সেইটা প্রেসিডেন্সিয়াল যে অর্ডারটা, ওই অর্ডারে ডুয়েল সিটিজেনশিপের কনসেপ্টটা দিয়েছে, এবং ওইখানে বলা হচ্ছে পিতা এবং পিতামহ। আপনি আগে পেলেন শুধু পিতা, পিতার সূত্রে, এরপরে আসলো 1972-র যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, সেইখানে পিতা এবং পিতামহ। আমি একমত কালাম চৌধুরীর সাথে, বর্তমান ড্রাফট যেটা, এইটাতে পিতা, পিতামহ, মাতা, মাতামহ, সো আরেকটু ওয়াইড, ওই যে স্টেপ বাই স্টেপ, কিন্তু পিতা থেকে পিতামাতা, পিতা পিতা, পিতামহ পিতামহ, তারপরে পিতা পিতামহ, মাতা মাতামহ, নানা নানি কাউন্ট করে, যার কারণেই
আমি মনে করি যে আরো কিছু সার্কুলার রয়েছে, কিন্তু ওই যে ডুয়েল সিটিজেনশিপ সংক্রান্ত আমি সবগুলার ইয়ে বলবো, কিছু সার্কুলার আছে বিভিন্ন টাইম টু টাইম, এবং ওই কনসেপ্ট আমার মনে হয় যে অ্যাক্ট একটা অত্যন্ত প্রয়োজন এখন এই সময়ের দাবি, কারণ স্বাধীনতার অনেক বছর পেরিয়ে গেছে, আমাদের একটা পূর্ণাঙ্গ একটা আইন দরকার। হ্যাঁ, 1951 সেইটা একটা আছে, তো সেইটা অনেক কনফ্লিক্ট রয়েছে, আমি নিজে এনেছি এখানে, আমি জানি না অনেকে পড়েছেন কি, আমি এখানে পুরো একটা নিয়ে এসেছি, ওইটা ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্টের ধারায়, 1948 যে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট ওইটাকে একটু কপি কাট করে 1951 ওইটা তৈরি করা হয়েছে, আমি যতটুকু কম্পেয়ার করছি অ্যাজ এ লিগাল প্র্যাকটিশনার ইন দিস কান্ট্রি। তো যার কারণে আমাদের দেশের যে পরিস্থিতির অনুযায়ী এখন একটা সিটিজেনশিপ অ্যাক্ট দরকার, এটা আমি মনে করি। বাট আমরা পরে তো আলোচনায় যাবো, অবশ্যই আমি পুরোটা নিয়ে এসেছি, কিন্তু এইটার মধ্যে যে কন্টেন্টসগুলো, তার মানে ডিফারেন্সটা হচ্ছে, আমি আসবো এক স্টেপ বাই স্টেপ, ডিফারেন্সটা হচ্ছে যে আপনার দ্বৈত নাগরিকত্বের সিটিজেনশিপ অ্যাক্টের 1972 অর্ডারের মাধ্যমে যেটি বলা হয়েছে আর বর্তমানে যেটি বলা হয়েছে, সেখানে আপনি মূলত পিতা পিতামহ, মাতা মাতামহ, আরো অনেকগুলো প্রভিশন তো এখানে আছে, এবং আপনি যেটা বলেছেন এটা একটা অ্যাক্ট ফর বাংলাদেশ, এবং বাংলাদেশের একটা অ্যাক্ট সেইটা বাইরে কতটুকু তার জুরিডিকশন রয়েছে সেইটাও ডেফিনিশন দিয়েছে। আমি প্রবাসীদের বিষয়টাতে আসবো, আমি এই বিষয়টি কি, নাগরিকত্ব অ্যাক্টটা কি, সেটি আমাদের দর্শক জানার প্রয়োজন, এবং এখানে কিভাবে প্রবাসীরা সম্পর্কিত হলো। আমি ডক্টর মুজিব আপনাকে যে প্রশ্নটি করব, যে নাগরিকত্বের যে অ্যাক্টটি প্রপোজ করা হয়েছে, যে ড্রাফটটি করা হয়েছে, সেই ড্রাফট নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং এটি নিয়ে প্রবাসে এখনও ক্যাম্পেইন চলছে। তো আপনার কাছে ক্যাম্পেইনের এই যারা ক্যাম্পেইন করছেন কিংবা বিভিন্নভাবে এর আগে যেসব কথাবার্তা হয়েছে, কোন বিষয়টি প্রবাসীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা অনুষ্ঠান দেখছেন, সবার প্রতি সালাম, এবং আজকে যারা বিজ্ঞ প্যানালিস্ট আমার সাথে রয়েছেন। কথা হচ্ছে, আমি সম্মান রেখে আমার সলিসিটার ব্যারিস্টার কালাম ভাই কথা প্রসঙ্গে বলতে চাই, সব কিছুতে কিন্তু আমরা দলভিত্তিক কথা বলা উচিত না, এবং আমরা মনে হয় বলিও না আসলে, কারণ এটা হচ্ছে, এটা বিশেষ করে নাগরিকত্ব বিল, এটাতে আপনার আমার, এখানে চৌধুরী কালাম ভাই আছেন, ব্যারিস্টার কালাম ভাই আছেন, সবার কিন্তু স্বার্থ বলবো না, আমাদের অধিকারের প্রশ্ন জড়িত। এই অধিকারের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু আমার রাইট নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে আমাদের মূল বিষয় যেটা আমি বলবো। আমি দেখতেছি বাংলাদেশে এটা রাজনীতির খাতিরে কথা বলা না, কিছুতেই যেমন জনগণের পার্টিসিপেশন দেখতেছি না আমরা, যে জনগণ যারা সাধারণ জনগণ আছেন, ভোটার আছেন, এটা পার্টিসিপেশনের কোনো একটা তক্কা আমরা কেউ হয়তো করতেছি না, এটা হয়তো একদিন আসে নাই আমি স্বীকার করব, কিন্তু এখন মনে হচ্ছে, যেমন আমাদের দুজন বিজ্ঞ আইনজীবী স্বীকার করলেন, যেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাক্ট দরকার, এবং ওনারাও জানেন একটা অ্যাক্ট পাস করতে হলে কী কী প্রসিজিওরগুলো আমরা অ্যাপ্লাই করতে হয়, সাধারণ আকারে কনসালটেশন লাগে, এবং যদি এটা প্রবাসীদের স্বার্থ বিষয় থাকে, প্রবাসীদের অধিকারের বিষয় থাকে, প্রবাসী দ্বারা আমরা প্রায় 3-4 মিলিয়ন মানুষ হয়তো বিভিন্ন দেশে রয়েছে, এবং বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যেসব দেশগুলোতে পার্মানেন্টলি যারা আমাদের এনআরবিরা রয়েছেন, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেহেতু রয়েছে, তাদের সাথেও কনসালটেশন দরকার ছিল। যদি সত্যিকার অর্থে আমি দেশের মানুষের মঙ্গলের জন্য কিছু করতে চাই, যদি এখানে বিহাইন্ড দ্য সিন অন্য কিছু থাকে, অনেক সময় দল করলেও কিন্তু দলের সবাই যে সব কিছু জানবে আমি এটা মনে করি না। আজকে এখান থেকে একটা একজন দল সাপোর্ট করতেছেন, দলের এখানে নেতা আছেন, ওনাকে তো জিজ্ঞেস করা অ্যাক্ট করা হচ্ছে না, সব কিছু তো ওনাকে জিজ্ঞেস করা হয় না, স্বাভাবিক এইসব জায়গায় কিছু কনসেনসাস আমাদের আসা দরকার আমি মনে করি। অ্যাটলিস্ট কিছু একটা জায়গা থেকে আমরা শুরু করি, যে আমাদের স্বার্থ যেখানে আছে, আমাদের অধিকারের প্রশ্ন যেখানে আছে, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে বয়স রেজ করতে পারে। আমি বলবো না এই বয়স রেজ করতে গিয়ে গভর্নমেন্ট চেঞ্জ করে বলবো, এই প্রশ্নটি এখন আমি আমার প্রশ্নটি আসছে কি স্বার্থ, প্রথমত হচ্ছে এই আই অ্যাক্টে যে খসড়া বিলটা আছে, এটার মাধ্যমে প্রবাসী যারা আছি আমরা, এদেরকে হয়রানি করার একটা অবলম্বন থাকবে, একটা ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে,
এবং বিশেষ করে আজকে দেখেন রোহিঙ্গাতে কি ধরনের অমানবিক মানবতার আজকে যদি আমরা যারা আছি ওনারা তো আরো ভালো বলতে পারবেন। আজকে দেখেন আমরা এদেশে কোনো জন্মসূত্র নাগরিক না, জন্মসূত্র যদি নাগরিক না হন আপনি এখান থেকে ডিপোর্টেশন টুডে টুমোরো এক সময় ইচ্ছা করলে করতে পারে, যদি অনেক ক্ষেত্রে প্রসেসর প্রয়োজন আছে, হাইকোর্টের সুপ্রিম কোর্টের ম্যাটার আছে, কিন্তু ইচ্ছা করলে কিন্তু করতে পারে। এক্ষেত্রে আমি তখন যাবো কোথায়, আমার যে নেক্সট জেনারেশন আসবে আপনার যেতে বাধা কোথায়, বাধা কোথায়? কারণ দুইটা জেনারেশনের উপরে এখানে যারা থাকবে এরা কিন্তু এই আইনের অধীনে রেজিস্ট্রেশন দুই বছরের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে। কেন আপনি বলছেন যে দুই জেনারেশনের পরে কোথায়? মানে আচ্ছা থার্ড আমি আমি দেখাবো আপনাকে। এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনাকে বাংলাদেশে গেলেন আপনি আপনি কোনো রাজনীতি করতে পারবেন না। এখানে যারা কমনওয়েলথভুক্ত কান্ট্রির সিটিজেন সরি নাগরিক আছে, এরা এদেশের নাগরিক না, কমনওয়েলথ দেশভুক্ত কান্ট্রি থেকে যারা আসছে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখন আমরা দেশে যাওয়ার পরে আমি রাজনীতির সাথে জড়িত থাকতে পারবো না, এটা তো আমার ফান্ডামেন্টাল অধিকার, মৌলিক অধিকার যেখানে জড়িত, আমি রাজনীতি করতে পারবো না কেন? আমার যদি কেউ যোগ্যতা থাকে তাহলে সে চাকরি করতে পারবে না কেন? এবং সবচেয়ে বড় জিনিস আজকে দেখেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রত্যেকটা দেশেই কিন্তু এক্সপার্টিজ অনেক সময় বিদেশে যারা লেখাপড়া করে চাকরি করে স্কিল ডেভেলপ করে এই স্কিলগুলো ইভেন মালয়েশিয়া কাজ মানে কাজে লাগিয়েছে, সিঙ্গাপুর কাজে লাগিয়েছে, ইন্ডিয়া কাজে লাগাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমি মনে করি এটা সুদূরপ্রসারী একটা প্লট থাকতে পারে। কারণ আপনি জানেন গার্মেন্টস সেক্টর যদি দেখেন দুই একটা সেক্টর আমি বল প্রথম একটা সেক্টর যদি বলি গার্মেন্টস সেক্টরের বড় বড় পোস্টগুলো এখন ইন্ডিয়ানরা নিয়ে নিচ্ছে। এখন আমাদের এদেশে দেখেন অনেক ট্যালেন্টেড মানুষ রয়েছে, এখানে আজকে একটা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড আছে, গতকালকে বিসিএর অ্যাওয়ার্ড ছিল, এখানে আমাদের ট্যালেন্টের যে প্রতিভার বিকাশ আমরা দেখতে পাই, এই বিকাশগুলো যদি বাংলাদেশে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তখন কিন্তু আমরা দেশের প্রতি আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে ডিসকারেজ করা হবে, এবং ডিসকারেজ করার মাধ্যমে বাংলাদেশের একটা ব্রিজ যেটা আমার তৈরি করার কথা তার থেকে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে দূরে ঠেলে দেওয়া হলো, দূরে ঠেলে দেওয়া হচ্ছে আপনি বলছেন। কিন্তু আমারও প্রশ্ন আছে, আমি যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে এখান থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে লিড দেওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে কিনা। আমি আসবো এখানে প্রশ্ন করিনি আপনাকে, আমি আসবো একটু পরে আসবো আপনার কাছে। একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছে লাইনে। হ্যালো সালাম আলাইকুম কলার। কলার সালাম আলাইকুম, আপনার নাম কোথা থেকে ফোন করেছেন কলার? জি আমি ম্যানচেস্টার থেকে বলতেছি ভাইয়া। আপনার নাম? জি আমার নাম সুমন। জনাব সুমন আপনার অভিমত? ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম সালাম। জি আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রোগ্রাম করবা। জি আর আপনারা আসলে সাংবাদিকে অনেক কষ্ট হবে আমরা লাগি, আর কিন্তু আপনারা কথাটা তো ঈশ্বর হারে মনে না বুঝছেন, আপনারা অনেক কষ্ট করেন এই জনগণের লাগি, এই দেশের রাস্তা রাইট দিন কষ্ট করেন, হরিয়া সাইন দেশের সুন্দর একটা পরিস্থিতি আনার লাগে। জি কিন্তু আওয়ামী লীগ যে সরকার এই সরকারে আপনারা যত মানুষ লিয়ে আপনারা মিটিং বাটিং করেন না, যত প্রোগ্রাম করুক কিন্তু আওয়ামী লীগ সরকার কোন সময় তো আপনারা শুনতো না। আচ্ছা আচ্ছা আমি আমরা কথা বলছি কিন্তু কলার, আমরা কথা বলছি সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে, এখানে আপনার কোনো প্রশ্ন আছে কিনা কিংবা এমন কোনো বিষয় আছে কিনা যেটি আপনার মনে হয়েছে যে প্রবাসীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে? 100% কারণ আপনার প্রবাসী আমরা আজকে আমিও যে আওয়ামী লীগের এক ভাই আছেন। জি আমি আওয়ামী লীগের ভাই কিংবা বিএনপির ভাই নিয়ে কথা বলছি না, আমি বলছি আপনার কাছে কি মনে হচ্ছে যে কোথায় আসলে আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিংবা আমাদের অধিকার আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? না আমি এখানে বললাম আওয়ামী লীগ খুঁজলাম এখানে কথা বলছি যে হো ভাই তো আমরা সেম তো নাগরিক, আমরা সব সেম বুঝছেন ভাই। জি জি আমি কথা বলতেছি রাম মানে আমরা তো সকল সমান বিজেপি যেভাবে রাখছে। আমার প্রশ্ন কিন্তু আমি আপনি কিন্তু এখন উত্তর দিচ্ছেন না, আমার প্রশ্ন হচ্ছে আপনি কোথায় অনুভব করেছেন বা আপনার মনে হচ্ছে যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, কোথায় কোন জায়গাটিতে? আমার কাছে লাগে যে আমরা যে দেশের যে যে অধিকার আছে জি বা আমরা যে একটা অধিকার আছে দেশ, এই অধিকার থেকে আমরা কেন মনে হয়েছে সেটি কোথায়? আপনাকে কি দেশে যেতে বাধা দেয়া হচ্ছে নাকি আপনার সম্পত্তি যেটি অনেক সম্পত্তির উপরে বাধা আইব এবং সম্পত্তির উপরে বাধা আইব যেটা আমরা অত কষ্ট করে সম্পত্তি করলাম, সম্পত্তির উপর বাধা আসবে যেটি নিয়ে আমাদের অনেক প্রবাসীরা মানে হাজার হাজার প্রবাসীরা সিটিজেনশিপ অ্যাক্টের সাথে তাদের পরবর্তীতে তাদের সম্পত্তির উপর অধিকার তারা হারাতে পারেন বলে একটি একটি প্রচারণা আছে অথবা অনেকেই ধরে নিয়েছেন
এর মাধ্যমে তাদের সম্পত্তি হারাতে হতে পারে কিংবা তাদের পরবর্তী প্রজন্ম সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে। অনেকেই বলছেন যে তাদের পরবর্তী প্রজন্মের জন্য বাংলাদেশে যাওয়া অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। তো আসলে বাস্তবতা কোথায় সেটি নিয়ে আমরা আজকে কথা বলছি। এবং আমরা শুধুমাত্র এই নাগরিকত্ব আইনের চ্যালেঞ্জ নয়, এই নাগরিকত্বের ইতিবাচক বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং আপনারা কোনোভাবে দেখছেন কিনা এই নাগরিকত্ব আইনের মাধ্যমে আসলে প্রবাসীদেরকে আরও বেশি মূল্যায়ন করা হচ্ছে কিংবা প্রবাসীদের অধিকারকে আরও বেশি সমুন্নত করা হচ্ছে, এই বিষয়টি যদি কেউ ভেবে থাকেন সেটিও আমরা জানতে চাই। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম কলার। হ্যাঁ ভাই, আপনাকে ধন্যবাদ আমার কথা নেওয়ার জন্য। আপনার নাম কোথা থেকে করেছেন? আলোচনাটা আমি এর আগেও শুনেছি। আমি যতক্ষণই জানি যে তৃতীয় প্রজন্মের কোন সন্তান, বলুন আমরা শুনছি তৃতীয় প্রজন্ম, হ্যাঁ জি, পরবর্তী তৃতীয় প্রজন্মের কোন সন্তান নাগরিক হতে পারবে না। আপনি যত শিক্ষিত হন না কেন, আপনি কখনো কোনো সরকারি চাকরি পাবেন না। আপনি বাংলাদেশে যে ওই ওই যে আপনার পাশে যিনি একজন বিজ্ঞ ব্যারিস্টার আছেন, উনি হয়তো বারবার বলবেন যে কনস্টিটিউশনের দোহাই দেবেন বারবার। আসলে মানুষ হলো কনস্টিটিউশনের জন্য, কনস্টিটিউশন মানুষের জন্য নয়। ওনার ভাষ্য মতে প্রাদেশিক কথা, ওনার সাথে আমি বিতর্কে যাবো না, আপনি কোন রাজনীতি করতে পারবেন না, এমপি হতে পারবেন না, আগে ছিল, এখন আপনি ইয়ে করতে পারবেন না, কি বলে, আপনি একজন কমিশনার হতে, ওয়ার্ড কমিশনার হতে পারবেন না। আমার প্রশ্ন হচ্ছে যে আরেকটা আইন আছে যে কি বলে, এরাই আছে যে আমি বাংলাদেশে গেলাম, এরপরে আমাকে ফর নো রিজন আপনার সাথে সালামের সাথে মারামারি হয়েছে, ওই সালাম সুরক্ষিত করে আমাকেও জেলে ঢুকাই দিয়েছে, আমি এক বছরের মধ্যে আমি ওখান থেকে ছাড়া পাবো না, নো বেইল। এই সমস্ত আইন কেন? মানে আসলে কি জানেন, যারা সফল তারা হলো মানুষকে লিফট করে, জাগিয়ে তোলে। হিলারি ক্লিন্টন বলেছিল যে আমরা কখনো ফ্যামিলিকে ডিভাইড করব না। থার্ড জেনারেশন যখন হয় সে কেন বাংলাদেশকে ভুলে যাবে? শেখ হাসিনা করছে কি যে সে আইন করে আমার রক্তকে আপনার রক্তকে সেপারেট করছে। আমার বিজ্ঞ উকিলের পরে বলবেন এটাই তো মনে হয় ঠিক। আর আমার এক শেফ ভাই আছেন, উনি বলছেন কি, আরে ভাই থার্ড জেনারেশন ওদেশে যাইবই বা কি, যাইব কি জন্য, আছে কি, কথা বলছেন শেখ হাসিনা? অসংখ্য ধন্যবাদ। আপনি মনে করছেন যে আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হতে পারে, তৃতীয় প্রজন্মের কোনো সন্তান বাংলাদেশে কোনো অধিকার থাকবে না, এবং আইনের একটি বিষয় বলেছেন যদি অ্যারেস্ট করা হয় তাহলে বেল না পাবার সম্ভাবনা। এই বিষয়টি আরেকটি বিস্তারিত আমরা আলোচনা করতে চাই, তবে এই পর্যায়ে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আমরা জনাব কালাম চৌধুরীর কাছে যে প্রশ্নগুলি করা হয়েছে, ইতিমধ্যে কলার অনেকে রেজ করেছেন, আমাদের প্যানেলিস্ট থেকে এসছে, তাকে আমরা সরাসরি জিজ্ঞেস করব সেই প্রশ্নগুলির আসলে উত্তরে তিনি কী বলবেন। যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকবেন। সালামু আলাইকুম দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। একটি ভিন্ন বিষয় কিন্তু প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই বিষয়টি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত, কারণ এর মাধ্যমেই অনেকটা নির্ধারিত হবে যদি এই আইনটি পাশ হয় আসলে প্রবাসী হিসেবে আমাদের আমাদেরকে কীভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশ, প্রবাসী হিসেবে আমরা কোন অধিকারগুলি ভোগ করতে পারবো, আমাদের পরবর্তী প্রজন্ম কোন কোন অধিকার সমুন্নত রাখতে পারবে এর মাধ্যমেই সংজ্ঞায়িত হয়ে যাবে। সুতরাং আমাদের যত কনসার্ন আছে ইতিবাচক অথবা নেতিবাচক, এই এখনই সময়ে সেই কনসার্নগুলি জানান দেওয়ার, এবং যাদের স্পষ্টভাবে যারা সংশ্লিষ্ট আছেন প্রধানমন্ত্রী সহ তার কাছে তাদের কাছে পৌঁছানোর। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো আমাদের সাথে আরেকজন অতিথি এসে যোগ দিয়েছেন, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান ইলফুড সাউথ সিএলপি, লেবার পার্টির ইলফুড সাউথের তিনি ভাইস চেয়ারম্যান। চৌধুরী হাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তবে আপনাকে, আপনার কাছে প্রশ্নের আগে আমি কালাম ভাই আপনাকে যে প্রশ্নটি করব, এই নাগরিকত্ব আইন সম্পর্কে আরেকটু আমাদেরকে ডিটেইলস বলুন যে আসলে এটি কতটি অধ্যায়ের এবং মূল প্রবলেমগুলি কোথায়, মূল সমস্যা কোথায়? থ্যাংক ইউ ফারহান ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই কমিউনিটিতে বাংলাদেশ সহ বাইরে বিশ্বে যে যেখানে আছি, আমার প্রথম অনুরোধ থাকবে যে আপনারা যে বাংলা ড্রাফট যেটা, বাংলা যে বিলটা এইটা পড়বেন, ইংলিশ পড়ে নিজেকে কনফিউজ করবেন না, কারণ এখনও কিন্তু অফিসিয়াল কোনো ট্রান্সলেশন ইংলিশে হয় নাই যতটুকু আমি জানি, ওনারা হয়তো একমত করবেন। সুতরাং আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে বাংলা ভার্সন, একদম ড্রাফট বাংলা যেটা। আপনি ভালো করে জানেন বাংলাদেশে কিন্তু বাংলাতে আইন এখন হয়, অ্যাক্টগুলো বাংলাতে হয়, পরে হয়তো প্রয়োজনের খাতিরে সেটা ইংলিশ ট্রান্সলেশন হয়, লেখাই থাকে যে বাংলাটার কন্টেন্টসটা প্রাধান্য পাবে ইংলিশের সাথে যদি কোনো কনফ্লিক্ট হয়। তো এইখানে ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ধারা আছে, অনেকগুলো ধারা, সর্বমোট হচ্ছে সেইখানে ধরেন 28টা রয়েছে। তো মেইন কিন্তু যে কয়েকটাতে সমস্যা, বাকিগুলো কিন্তু একটা আইনের জন্য এগুলা প্রয়োজন। এগুলা আমি জাস্ট ব্রিফলি আমাকে যদি কয়েকটা মিনিট দেন তাহলে
দর্শক শ্রোতা যারা আছেন তারা এটা আলোকে তখন আলোচনা করতে পারবে, আদারওয়াইজ স্পোরাডিক ডিসকাশন আলোচনা করে কনফিউজ সব কনফিউজ হয়ে যায়। এখানে প্রথমেই যেটা এগুলা বলার দরকার নেই, এটা নাম এবং ডেফিনিশন। ডেফিনিশনের মধ্যে একটা জিনিস আমি হাইলাইট করব, বিদেশি শত্রু বলতে যেরকম পরে আসবেন আপনি ধারাতে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল বা আছেন এমন কোনো রাষ্ট্র, এটা খুব খেয়াল রাখবেন, এমন কোনো রাষ্ট্র বলা হচ্ছে, এমন কোনো ব্যক্তি নয় কিন্তু। ওকে, তারপরে তিন তো আর অসুবিধা নেই, এটা প্রাধান্য পাবে সবগুলো অন্য আইন যাই কিছু থাকুক না কেন এটা প্রাধান্য পাবে। আপনি চার নম্বরে তেমন কোনো ইয়ে নেই, চার নম্বর হচ্ছে জন্মসূত্রে নাগরিক, ওরা জন্ম হলেই নাগরিক এবং সেটার ওই তারিখটা বলা হচ্ছে। এখানে অনেকেই প্রশ্ন করেন যেটা যে 1971 ছাব্বিশে মার্চের আগে যারা পিতামাতা তাদের সন্তানদের কী হবে। এইখানে আমি শুধু যদি পিছনে যাই তাহলে আপনি দেখতে পারবেন 28 নম্বরে রহিতকরণ হেফাজত, এখানে বলা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1951 এবং বাংলাদেশ সিটিজেনশিপ টেম্পোরারি প্রভিশন 72 আপনি খুব খেয়াল করে পড়বেন। এখানে বলা হচ্ছে ওই আইনগুলোতে যাহা হইয়াছে এবং যাহা কন্টিনিউ চলবে, এটাকে ট্রানজিশনাল প্রভিশন আমরা লিগাল ভাষায় বলি, ওইগুলো কিন্তু বাতিল হবে না। মনে করেন এই যে চারের সম্পূরকটা হচ্ছে 28, এখন কেউ যদি শুধু চার নম্বর প্যারাগ্রাফ পড়েন তাহলে মনে করবেন আরে বাবা তাহলে একাত্তরের আগে যারা তাহলে তো সবাই সিরিজ, আমরা নাই। কারণ একটা অ্যাক্ট যদি আপনি তার ধারা পড়েন তার সম্পূর্ণ অ্যাক্ট পড়তে হবে, এইটা হচ্ছে আমার কথা। আমি অবশ্য মুজিব ভাই এটা খেয়াল করবেন, এই জন্য এটা দিছি। তো চার নম্বরের সাথে 28 মিলাইয়া পড়লে আর কোনো ঝামেলা নেই। সুতরাং চার নম্বর জন্মসূত্রে সবাই নাগরিক। তারপরে আসেন আপনি পাঁচ নম্বর, আর চার নম্বরের যে আপনি ক অ্যান্ড খ আছে সেটা তো অবশ্যই কেউ যদি কোনো কূটনৈতিক কেউ থাকে তার ছেলেমেয়ে যদি হয় সেটা হতে পারবে না, এটা তো ক্লিয়ার। এবং বিদেশি শত্রু যদি কেউ হয়, এখানে কোনো বিদেশি শত্রু আপনি পড়েছেন যে রাষ্ট্রর কথা বলা হচ্ছে সুতরাং ব্যক্তি না। ওকে, তাহলে বংশসূত্রে নাগরিক, এইখানে একটু আমি বলবো যে এটা বংশসূত্রে ঠিক আছে, অনেকে বলেন যে দুই বছরের মধ্যে যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে তো আমার নাগরিকত্ব চলে গেল, কারণ ওইটার পরেরটা কেউ পড়েন না। ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে পাঁচের যে দুই এর ক পড়েন কিন্তু খ পড়েন না। খতে লেখা আছে যিনি তিনি যেই দেশে জন্মগ্রহণ করিয়াছেন সেই দেশের আইন অনুযায়ী নিবন্ধন করিলে সেইটা হবে। তাহলে কথাটা হচ্ছে মেজরিটি কভার হয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়ে যারাই আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে দুই বছর, দুই বছরের মধ্যে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশি বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনে। এখানে আমি বলি, আমি বলছি এখানে এটা ঠিক আছে এটা, বাট এখানে একটা এক্সেপশন দেওয়া দরকার ছিল। এই কারণে আমি আমার ভিউটা যে অনেকে এখানে আছেন ইলিগ্যাল, যেমন দেশের বাইরে অনেকে ইলিগ্যাল আছেন যাদের আইডেন্টিটি নাই, পাসপোর্ট নাই বা ভিসা নাই, তারা কিন্তু বাংলাদেশ হাই কমিশনে রেজিস্ট্রেশন করবে না এবং এই দেশের যে রেজিস্ট্রেশন অফিস যেগুলো তারাও কিন্তু আইডেন্টিটি চাইবে, আইডি ডকুমেন্ট না হলে রেজিস্ট্রি করবে না। এখানে দরকার ছিল একটা ব্যতিক্রম, অর্থাৎ এক্সেপশন একটা দেওয়ার দরকার ছিল, যারা করিতে পারেন নাই তাদের অল্টারনেটিভটা কী। সেটা হতে পারে যে বাংলাদেশে সে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এখান থেকে, যদি এরকম কোনো একটা যারা ড্রাফটসম্যান যারা তারা একটা একটা ধারা সেখানে বসাতে পারতেন। এখানে আরেকটা যেটা কঠিন যেটা জিনিসটা হচ্ছে তিনের মধ্যে মনে হয় আমি পড়েছিলাম যে এইখানে একটা বাংলাদেশে বিরোধী কোনো কর্মকাণ্ডে নিযুক্ত থাকেন, এই শব্দের কোনো ডেফিনিশন নাই। এখানে বাংলাদেশি বিরোধী যে বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড কি, বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড কি, এটা একটা ডেফিনিশন দরকার ছিল কোনো জায়গায়, তা না হলে এটা একটা অ্যাম্বিগুয়াস। এটা আমি কিছুটা একমত করি যে কোনো কারণে হয়তো এটা বলা যাবে বাংলাদেশ বিরোধী, সো এটা একটা অ্যাম্বিগুয়াস পয়েন্ট। আর বাকি যেগুলো বলা হচ্ছে এটা ঠিক আছে, আমার আমার দৃষ্টিতে ওকে আছে, শুধুমাত্র ওই যে লাস্ট বা বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে নিযুক্ত থাকেন, আচ্ছা এই বংশসূত্রে আর হচ্ছে না, তার পিতামাতার ছেলে মেয়ে হতে পারবে না। পাঁচের খ ঠিক আছে, এটা হচ্ছে তিনি যেই দেশে জন্মগ্রহণ করিয়াছেন সেই দেশের আইন অনুযায়ী জন্ম নিবন্ধন সনদপ্রাপ্ত না হন,
তাহলে তো আমাদের যারা লিগ্যাল আছে তাদের সবার বাচ্চার বার্থ যদি এক মাস বা তিন মাসের মধ্যে তো আমরা রেজিস্ট্রি করি, এটা বাধ্যতামূলক সবাই করে চাইল্ড বেনিফিটের জন্য, আমি সিম্পলি যেটা বলি। সো এদের কোনো এফেক্ট হবে না এটা। সুতরাং কেউ যদি শুধু ক পড়েন, খ না পড়ে, তাহলে কিন্তু বলবে আমার সর্বনাশ হয়ে গেছে, আমি তো দুই বছরের মধ্যে না করলে আমার নাগরিকত্ব চলে যাবে। এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি ব্রিটিশ বার্থ রেজিস্ট্রেশন থাকে সার্টিফিকেট, তাহলে সেটা কভার হচ্ছে। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে কেউ যদি ইলিগাল, যাদের কোনো আইডি ডকুমেন্ট নাই, যারা উইথাউট আইডি, এদের এই জায়গায় একটা একটা প্রভিশন দেওয়ার দরকার ছিল, এক্সেপশন। হ্যাঁ, তারপর প্রবাসী নাগরিকত্ব যেটা, এটাও ঠিক আছে, আমি তেমন ইয়ে করবো না। সবচাইতে ঘাতক যেটা সেটা হচ্ছে সাত নম্বর। সাত নম্বরে আমি একটু বলবো যেটা, সাত নম্বরে আপনি, আমাদের তো কনস্টিটিউশন রয়েছে, আমাদের কনস্টিটিউশনে দুজন আমাদের প্রফেশনাল কলিগ রয়েছেন, তারা অবশ্যই এগ্রি করবেন যে কনস্টিটিউশনের সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন রয়েছে, যে কনস্টিটিউশনের বিরুদ্ধে যে আইন করুক, পার্লামেন্ট হোক যাই হোক, সংবিধানের বিরোধী হলে সেই আইন কোনো কার্যকরী হবে। কিন্তু এখানে এটি 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 যখন আপনার, আমি যাচ্ছি, আমি আপনাকে ক্লিয়ার করতেছি, তো এইখানে এই যে সেকশনটা সাত, এইটা ক্লিয়ারলি আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, যেটা আপনি 26, 27, 28, 29 যখন দেখবেন, এখানে বলা হচ্ছে, 26 পরিষ্কার করে বলা হচ্ছে যে এইখানে যদি কোনো আইন সংবিধান বিরোধী করা হয় তাহলে বয়েড, সিম্পলি বয়েড। আর তারপরে বলা হচ্ছে যে এমপ্লয়মেন্টের অধিকার, সবার সমান অধিকার, ইকুয়ালিটি, সবার চাকরির ইয়ে। আপনি তো ভালো করে জানেন যে 26, 27 এবং 29 মনে হয়, আমি যতটুকু মনে হচ্ছে সংবিধানের যে ধারাগুলো, ওই ধারাগুলো কিন্তু একেবারে সরাসরি সাংঘর্ষিক। আচ্ছা, কারণ আপনি যদি সিটিজেন বলে থাকেন তাহলে ওইখানে বলা হচ্ছে সিটিজেন মানে একজন নাগরিকের ইকুয়াল রাইটস, নাগরিকের ইকুয়াল রাইটস টু হ্যাভ এমপ্লয়মেন্ট, ইকুয়াল রাইটস, আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না কোনো কারণে, কোনো জাতিগত বা ধর্মগত কোনো কারণে আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না। এই তিনটে আর্টিকেলে একেবারে সরাসরি সাংঘর্ষিক। তাই যদি হয় তাহলে এখানে যে নাম্বার থ্রিতে যে বলা হচ্ছে অন্য আইনে যা কিছুই থাকুক না করে, ওইটা আইন বলা হচ্ছে, অ্যাক্ট অফ পার্লামেন্ট, অর্ডিন্যান্স, নট দ্য কনস্টিটিউশন। কারণ কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক হলে সেইটা 102 রিটটা করলেই কিন্তু জজরা বাধ্য সেইটা ইয়ে করতে, এটা বয়েড করতে বাধ্য। আচ্ছা, তো প্রভিশন এখন আমার কথা হচ্ছে কিন্তু অ্যাক্ট বয়েড হবে না, আপনার যে সেকশনটা ধারাটা একটা সাংঘর্ষিক আপনার সাথে সেটা বয়েড হতে, সেটা বয়েড হতে পারে। এবং আমি মনে করি সাতের কোনো লজিক আমি খুঁজে পাই না। সাতের যেটা হয়তো, এটা অনেকেই অনেক ধরনের প্রশ্ন নেবেন, এখানে দুই দুই সরকারি দল বিরোধী আছে, আমি আমি অর্থাৎ সাত নম্বরই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ক্রুশাল। আর যেটা আরেকটা যেটা আমি অ্যাড করতে হবে, আমি ভুলে গেছি, আরেকটা যেটা হচ্ছে যে ক্রাইম, যেটা বলা হচ্ছে ক্রাইমের যে ব্যাপারটা, একটু একটু সংক্ষেপে আমি বলি, কত নম্বর সেটি, ক্রাইমটা হচ্ছে ফৌজদারি 21। হ্যাঁ, 21 হচ্ছে, এটা খুব মানুষের ভয় যেটা, আসলে এটা ভয়ের কোনো কিছু নাই, এটা ভয়ের কোনো কিছু নাই, এই কারণে যে অপরাধটা কি এইখানে 22 নম্বরে বলা হচ্ছে। সুতরাং অন্য আইনের মধ্যে যে আরও কিছু আছে সেটা কিন্তু অপরাধ না, অপরাধটা হচ্ছে এই দেখেন ডেফিনিশনটা পড়ে দেখেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান অথবা তথ্য গোপন করিয়া এই আইনের অধীন নাগরিকত্ব বা উহার সনদ গ্রহণ করেন, তাহা হইলে তিনি আইনের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। তাহলে অনেকে মনে করতেছেন যে আমি যদি অন্য যা কিছুই করি এই আইনের অধীনে, সবগুলোই মনে হয় আমি গেলে নন ভেইলেবল, নো, এটা বলা হচ্ছে কেউ যদি সিটিজেনশিপে ফ্রড করে থাকে, ডিসেপশন বা ফ্রডুলেন্ট ডকুমেন্ট বানায়, তাহলে সেইটা একটা অপরাধ এবং সেই অপরাধটা ও জামিন। কিন্তু কলার যেটি বলেছেন যে এখানে আইনের এবিউজ হওয়ার সম্ভাবনা আছে, না এখানে আইনের এবিউজ হওয়ার সম্ভাবনা নাই, এই কারণে হ্যাঁ এবিউজ তো সেটা এবিউজ অফ দি প্রসেস, বিশেষ করে যেখানে এখানে বলা হচ্ছে জরিমানার যে বিষয়টি আছে, না এখানে বলা হচ্ছে উক্ত সনদ গ্রহণ করে, অর্থাৎ কেউ যদি ফ্রড অ্যাপ্লাই করে সনদ নেয়, এখন এখন এটি তো আইন স্পষ্ট যে এখানে আইনটি আছে, কিন্তু এবিউজ তো তখনই যখন একজন সাব ইন্সপেক্টর কিংবা কনস্টেবল জানে যে এটি প্রবাসীর ঘর, প্রবাসীর বাসা, এবং জানে যে তাদের কিছু সহায় সম্পত্তি আছে, এসে দরজায় যখন নক করে বলবে যে আপনার, এটা অবশ্যই, এটা আমি 100% না বলতে পারবো না, সেটা হতে পারে, কলারের প্রশ্ন কিন্তু এটি, বাট বাট প্রশ্নটা হচ্ছে এবিউজটাকে কিন্তু আপনি লকে আন্ডারমাইন করতে পারবেন না, ল
স্ট্যান্ডস ইটসেলফ আপনি এবিউজ সেটা হচ্ছে পারসন বা অথরিটি বা একটা কর্তৃপক্ষ লটা হচ্ছে একটা অ্যাক্ট অফ পার্লামেন্ট এটা যদি বলা হয় ক্লিয়ারলি যে সনদ যদি কেউ ফ্রডুলেন্ট করে নেয় তাহলে তার অপরাধ তাহলে এটা যদি কেউ সনদ কোনো জাল জালিয়াতি যদি না করে এটা আমার মনে হয় না তেমন ইয়ে হবে এই দেশে বার্থ সার্টিফিকেট দিয়ে যদি কেউ করে এগুলা বাট এটা হতে পারে এই অজামিনযোগ্যটাকে জামিনযোগ্য করাটা সেটা হতে পারে আমি আপনার কাছে এই হচ্ছে মূলত সামারি এখন ডিসকাশন আমি আসব আপনার কাছে এই এই সর্বশেষ পয়েন্ট দিয়ে যদি আমি শুরু করি যে অজামিনযোগ্য এখন আমি আপনার কাছে আপনি একজন ব্রিটিশ সিটিজেন এবং একই সাথে আপনার আপনি বাংলাদেশি সিটিজেন এখনো আছেন দ্বৈত নাগরিক হিসেবে আছেন এই আইন যদি কখনো পাস হয় এরপর আপনার কি করতে হবে ওকে আমি কালাম ভাইকে একটু সাপ্লিমেন্টারি একটু আমি যোগ করি সেকশন 7 এ উনি থেমে গেছেন বাট সেকশন 7 না কিন্তু শুধুমাত্র না সেকশন 13 সেকশন 13 যেটা বলছে নাগরিক অধিকারের উপর কতিপয় বিধিনিষেধ এবং এইখানে বলা হয়েছে যে সেকশন 5, 8, 9, 10 এর অধীনে বংশসূত্রে নাগরিকত্ব সবার ক্ষেত্রে কিন্তু 7 দ্বারা অধীন আরোপিত সীমাবদ্ধ প্রযোজ্য হইবে অর্থাৎ সেকশন 7 প্রথমে বলছে সেকশন 6 এর কথা কিন্তু সেকশন 13 এ আইসা সেকশন 5টাও ঢুকাইয়া দিছে নট অনলি সেকশন 5, 8, 9, 10, 11 অর্থাৎ বিদেশি নাগরিকত্ব সুতরাং আমরা একটা একটা জিনিস আমি বলি যে ফারহান ভাই যে আমরা আমি আওয়ামী লীগ করি হ্যাঁ যখনই আমাকে কলার এখানে দেখেছেন সুতরাং ধরেই নিয়েছেন যে আবুল কালাম চৌধুরী আজকে আসছেন আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য এই একটাকে সাপোর্ট করার জন্য হুইচ ইজ আটারলি রং বিকজ আমি একদারে আওয়ামী লীগ করি একদারে কিন্তু আমি মানুষ এবং দ্বিতীয়ত হলো আমি একজন ডুয়াল সিটিজেন তো সুতরাং আমি মনে করি যে সম্মানিত কলার উনি যেভাবে কনসার্ন আমি ঠিক ততটুকু কনসার্ন এবং আমার মনে হয় আমি আরো বেশি কনসার্ন ওনার থেকে কারণ আমি একজন আইনজীবী হিসাবে আইন বুঝি সেজন্য আমি কথা বলি এখন ঘটনা হয়েছে কি আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে কুসুদরা ইচ্ছে এখন সবাই আসলে কুসুদরা আমরা কেউ দেখি নাই মানে এটা একটা রূপকর্তে আর কি এই যে মানুষের কাছে একটা ফোবিয়া চলে আসছে যে কালাম ভাইকে কিন্তু যখন উনি আইনটা পড়ছিলেন তখন আমি ওনাকে খুব স্পেসিফিক্যালি আমি বললাম আপনি পাশের কোটা পড়েন অর্থাৎ আমাকে আমি আমি সম্মানিত আমি যথেষ্ট সম্মান রেখেই বলছি আমাকে গতকালকে একটা অনুষ্ঠানে আমাকে হাই কমিশনার সাহেবের সাথে কথা হয়েছিল তো উনি আমাকে বললেন উনি যথেষ্ট অনেকগুলো আপনার স্মারকলিপি পেয়েছেন তো উনি খুব আগ্রহ করে আমার কাছে জানতে চাইলেন আচ্ছা আচ্ছা কালাম সাহেব ঘটনা কি সত্য উনি হয়তো প্রোগ্রাম দেখছেন যে পাসের ক যদি আমার হাই কমিশনে যদি রেজিস্ট্রেশন না করে তাইলে নাকি বা আর নাগরিকত্ব পাওয়াই যাবে না তো আমি বললাম না আমি আপনি এরা যারা বলেছে তারা তো কোর মধ্যে সীমাবদ্ধ খোটা পড়ে নাই তো উনি আমাকে বললো যে খোটা কি বলছে আমি বললাম খোটা বলছে যে লোকাল রেজিস্ট্রিতে আপনি যদি বার্থ রেজিস্ট্রেশন করে ফেলেন তাইলে সেক্ষেত্রে তো উনি বললে তাইলে তো এখানে সমস্যা কি এতগুলো স্মারকলিপির মানে তাইলে উদ্দেশ্যটা কি তো উনি আমাকে বলেছেন উনি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন এবং উনি আমাকে কথা দিয়েছেন যে উনি প্রবাসী বাংলাদেশি যারা এবং তাদের যথেষ্ট যে কনসার্নগুলো আছে আমি কালাম ভাইয়ের সাথে ইতিমধ্যে আলাপ করেছি যে আমরা হাইকমিশনের সাথে আলাপ করব বিষয়টা হলো এরকম যে আসলে এই যে 7-এর মধ্যে অথবা 13-এর মধ্যে যে বিধিনিষেধ বলা হয়েছে যে রাজনীতি করা যাবে না চাকরি করা যাবে না রাজনীতি করা যাবে না অথবা আপনি ইলেকশন করতে পারবেন না যে কোনো পদে এখন প্রবলেম হলো হ্যাঁ আমি স্বীকার করছি আর্টিকেল 66(2)(c) বলছে যে আপনি এমপি হতে পারবেন না বাংলাদেশে ডুয়াল সিটিজেন আমার বক্তব্য হলো একবিংশ শতাব্দীতে মুজিব ভাই যেটা বলেছেন যে আমাদের এখানে যথেষ্ট এক্সপ্যাট্রিয়েট বলেন আর ডুয়াল সিটিজেন বলেন তাদের কিন্তু যথেষ্ট তাদের যদি স্কিল আছে এবং এটাকে আমি মনে করি আমার দৃষ্টিতে মনে করি সরকার যেভাবে এই আইনটা করেছে অনেক লিবারেলিজম দেখিয়েছে যেমন আপনি বলেন এই এই আইনটাকে যদি আমি ব্রিটিশ আইনের সাথে তুলনা করি 1981 বা 1948 ব্রিটিশ আইন বলছে যদি আপনি 100,000 পাউন্ড ইনভেস্ট করেন আমি নাগরিকত্ব দিব এইখানে যদি আপনি দেখেন আপনার আমরা সেই বিষয়ে আসবো সেখানে ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে কিন্তু সলিসিটর কালামের মতে যেটি ইম্পর্টেন্ট বা উনি যেটি বলেছেন যে কিলিং
সেটি হচ্ছে সাত। আমি আমি পরিষ্কার এবং দ্ব্যর্থহীন এবং আনইকুইভোকাল এবং আনকন্ডিশনালি বলতে চাই যে আই এম এগেনস্ট সেকশন সেভেন এবং কালামবাই এগেনস্ট সেকশন সেভেন। আই এম নট অনলি সেকশন সেভেন, আই এম এগেনস্ট সেকশন থার্টিন এজ ওয়েল, নট বিকজ আপনি সম্পূরক। এবং আমার মনে হয় যে আমি আমি তর্কের খাতিরে বলছি যে আমাকে একজন বাংলাদেশ থেকে মানে একজন প্রভাবশালী একজন ভদ্রলোক বলেছিলেন যে আপনি যে সেকশন সেভেনে বলতেছেন বাংলাদেশ কয়জন লোক চেয়ারম্যান ইলেকশন করতে আসে, কয়জন লোক চাকরি করতে আসে। আমি আমার মেসেজ সুস্পষ্ট, আমার একশো জনে একজন না, এক হাজার জনে একজন না, একশো হাজার জনে যদি একজন হয় বাংলাদেশে, যদি তার যোগ্যতা থাকে, নট অনলি চেয়ারম্যান, নট অনলি মেম্বার, নট অনলি আপনার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, হাইকোর্টের জাজ, রাষ্ট্রপতি, আপনাদের এত বয় কিসের? তার যদি যোগ্যতা থাকবে, পাবলিক যদি পাবলিক অফিসিয়াল যদি পোস্ট হয়, সে যদি বুট পায় সে পাস করবে, তার যদি যোগ্যতা থাকে সে কমিশন রয়েছে, সে পরীক্ষা দিয়ে যদি সাকসেসফুল হয়, কেন আপনারা একদিকে ভয় পাচ্ছেন সবাই? এক্স্যাক্টলি, একদিকে 1981 আমি মনে করি ইটস এ ভেরি পাওয়ারফুল এন্ড ভেরি ফ্রুটফুল অ্যাক্ট। আপনি এত কিছু দিচ্ছেন, কেন আপনি এই জড়তা নিজেকে সীমাবদ্ধতা রাখেন? আমি মনে হয় যে আমরা যদি সঠিকভাবে কাজ করি, এই যে প্রবলেম যেটা কুসুদরা হচ্ছে এই কথা না বইলা, আমরা যদি সঠিকভাবে আমরা যদি উপস্থাপন করি, আমি মনে করি আওয়ামী লীগের পক্ষ থেকে আমি যদি আর কেউ আমার মনে হয় আওয়ামী লীগের যারাই আছে সবাই একমত এই ব্যাপারে, সেকশন সেভেন আমরা যারা চাকরিতে সব দিকে আমরা আমরা কাজ করতে চাই, আমাদের এখান থেকে অনেক ইনভেস্টর আছে যারা ইনভেস্ট। আমি চৌধুরী হাফিজকে একটু সুযোগ এখানে সময় দিতে চাই। আপনি আপনি একজন প্রবাসী, একটি রাজনৈতিক দলের সাথে আপনি আপনার যোগাযোগ আছে, আপনি বাংলাদেশের রাজনীতিও করেছেন, অর্থাৎ দুই দেশেই আপনার উপস্থিতি আছে, দুই দেশের রাজনীতিতেই আপনার বিচরণ আছে, এই যে একটির ফলে তো আপনার আপনার কাছে কি মনে হচ্ছে আপনার অধিকার কোন কোন জায়গায় ব্যাঘাত করতে পারে? ধন্যবাদ। আমি প্রথমেই সবাইকে সালাম জানাই। আমার কাছে মনে হয়েছে, কারণ দেখেন সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু পরিবর্তন হয়, তো বাংলাদেশের স্বাধীনতার পরে এই 40-42 বছর পরে হলেও এই সরকার একটা মানে ভালো উদ্যোগ নিয়েছে, কারণ আইনগুলো যেভাবে ছিল আর কি, দেখেন স্বাধীনতার আগে পাকিস্তানের যেই টেম্পোরারি প্রভিশন সেটাকে টেম্পোরারি হিসেবে অ্যাডপশন করে এত বছর, তো এই যে একটা ভ্যাকিউম আর কি, এখন গ্লোবাল বিশ্ব যেভাবে পরিবর্তন হচ্ছে, বাংলাদেশে কিন্তু অনেক মানুষ মাইগ্রেট করতেছে, এখন ইনভেস্টমেন্ট করতেছে, সো সেখানে এই একটা একটা ইউনিক লেজিসলেশন আমি মনে করি। এবং আমার বিজ্ঞ বন্ধু ব্যারিস্টার কালাম সাহেব বললো যেভাবে, এবং আবুল কালাম চৌধুরীও যেভাবে বললো, আমি ওনার কথা শুনি নাই, তবে আমার কাছে মনে হয় যে এই প্রয়াসটা খুবই সুন্দর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আরও উদার হওয়ার মানে সুযোগ আছে এবং হওয়া উচিত। আর প্রবাসী বাঙালি ভাইরা, আমাদের তো মাল্টিপল আইডেন্টিটি, এখন আমাদের দায়িত্ব হলো পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এটাকে না দেখে সম্মিলিতভাবে দল নির্বিশেষে কমিউনিটিতে সবাইকে এনগেজ করে, যেই প্রভিশনের কথা বললো ধরেন সেভেন, সেভেনে যদি একজন প্রবাসী বাঙালি ভাই আমার এখান থেকে বা বোন বাংলাদেশে যদি জাতীয় সংসদ নির্বাচন করেন, কোনো ক্ষতি নাই, বরং বাংলাদেশের লোকও কিন্তু এখানে এসে এমপি হয়েছে এবং তাদের বংশোদ্ভূত কিন্তু আমাদের তিনজন ব্রিটিশ বাংলাদেশি এমপি আছে এখন। তো যদি আমরা কম্পেয়ার করি তাহলে ব্রিটেনের সাথে বাংলাদেশের যে যোগাযোগ, স্বাধীনতার সময় প্রবাসী বাঙালি ভাইরা মুক্তিযুদ্ধ কিন্তু অংশগ্রহণ করছে, দে রেইজ ফান্ড, দে এনগেজ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, তাদের যে কন্ট্রিবিউশন সেটা নর্মাল যে সিটিজেন তাদের সমতুল্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশি, কারণ ফরমার যে প্রেসিডেন্ট আমাদের আবু সাইদ চৌধুরী, তিনি তখন লন্ডনে অবস্থান করতেছিলেন, তার নেতৃত্বে প্রবাসী বাঙালি ভাইদের এমনও ঘটনা আছে যে 7 দিন ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করে তার ওয়েজেসটা এসে এই তহবিলে দিয়ে দিছে। ক্যান ইউ ইমাজিন দিস থিংস, হাউ দে লাভ দ্য কান্ট্রি। স্টিল বাংলাদেশে ছোটোখাটো যেই ঘটনাই ঘটুক না কেন, প্রবাসী বাঙালি ভাইরা ব্রিটেন সহ সারা বিশ্বের যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা প্রত্যেকটা জিনিস ফিল করে, তারা সব সময় কন্ট্রিবিউট করে বাংলাদেশ। ধন্যবাদ ডক্টর মুজিব, আপনি কলারের কথা শুনলেন এবং কালাম চৌধুরীর যে সাতকে নিয়ে যত ধরনের কৌতূহল আছে কিংবা যত ধরনের প্রশ্ন আছে, এই প্যানেলের সবাই যারা আজকে প্যানেলিস্ট আছেন সবাই কিন্তু সাতের এগেইনস্টে, এরপরেও কি মনে হয় এর পাশাপাশিও কি আপনার কাছে কোনো শঙ্কা আছে কিনা, কিংবা এই সাতকে কেন এত স্পষ্টভাবে প্রবাসীদের এগেইনস্টে দাঁড় করানো হলো বলে আপনি মনে করছেন? রাইট, থ্যাংক ইউ। আসলে আমার আজকে একটা ব্যতিক্রমধর্মী টক শো বলবো আমি, কারণ যেখানে আমি প্রথমে বলেছিলাম আমাদের স্বার্থ অধিকার, স্বার্থ না বলবো অধিকার জড়িত রাইটস, আমার যেটা মানে কনস্টিটিউশন এলাও করছে আমাকে,
আমি মনে করি আজকে কালামবাই যদি কালাম চৌধুরী চৌধুরী কালামবাই যদি সব বক্তব্যটাও দিয়ে দেন আমি খুশি হব, ওই কারণে খুশি হব। কারণটা হচ্ছে সরকারে যেহেতু যে কোনোভাবেই ওনারা আছেন, তাহলে এখান থেকে জিনিসটাকে পার্সু করতে হবে। পার্সু করার ক্ষেত্রে ওনাদের মনে করি এঙ্গেজমেন্টটা দরকার। আমার দরকার হচ্ছে এখানে আমি রাজনীতি করতে চাই না, এই ইস্যুটাকে নিয়ে আমার এখান থেকে এই ধারাগুলো এখান থেকে রহিত করতে হবে, বাতিল বাদ দিতে হবে। কারণ একটা অ্যাক্ট করলে সবগুলো শব্দ সবগুলা সেকশনগুলো খারাপ হয় না, প্রশ্নই উঠে না। এটা আইন, তো আইন কোনো সময় খারাপ হতে পারে না। এটা খারাপ হলে যেমন আমার কালামবাই সত্যি বলছেন, যদি কনস্টিটিউশনের মূল স্পিরিটের সাথে অ্যাক্টের সাথে যদি কন্ট্রাডিক্ট করে, এটা মানে পরে কোনো সময় রিড করলে এটা থাকবে না হয়তো বা, কিন্তু ওরা হওয়ার পরে রিড করবে, এর ভিতরে অনেক কিছু অনেক পানি গোলা হয়ে যাবে। আমি মনে করি এটা আমাদের যেভাবে আপনারা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে যে অ্যাওয়ারনেস সৃষ্টি হয়েছে, এটাকে আমাদের কাজে লাগানো উচিত। কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে, সবার রিপ্রেজেন্টেশন নিয়ে এখানে অফকোর্স যারা বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, অন্য যারা পার্টি আছেন সবার, এবং কমিউনিটি সংগঠন যারা রয়েছেন, কারণ অনেক সময় আছে দেশ গঠনের আগে কিন্তু আমাদের কমিউনিটি সংগঠন ছিল। অতএব ওনাদেরকে এঙ্গেজ করে আমরা যদি সবাই বলি এই জিনিসটা, সবাই একটা সংখ্যা যেটা বললেন আপনি, সংখ্যাটা হচ্ছে এখানে আপনি জানেন আমাদের জাতিসংঘের স্থায়ী মিশনের যে দূত ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন ডক্টর মোমেন সাহ, উনি এই আইনটাকে দুর্বৈষম্যমূলক বলে আখ্যায়িত করেছেন। আমাদের এমপি আছেন, সম্ভবত সাবেক মন্ত্রী ছিলেন উনি, এম এ মান্নান সাহ, উনি বলছেন এটা সম্পর্কে আমি কিছুই জানি না। আমার সংখ্যা হচ্ছে এই জায়গায় একজন পার্লামেন্টেরিয়ান, উনি যেভাবেই নির্বাচিত হয়ে আজকে সংসদে থাকেন না কেন, ওনারা এইটা সম্পর্কে জানেন না। আজকে যারা অনেক লিডিং পজিশনে আছেন আওয়ামী লীগের দলের, অথবা দলকে রিপ্রেজেন্ট করেন, রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করেন, ওনারা বলেন আমরা এই বিষয়টা জানি না, তাহলে এটা কোত্থেকে আসলো, কোন জায়গা থেকে এটা পাশ হয়ে আসলো? এই জায়গাটা যদি যারা সরকারে আসেন আইডেন্টিফাই করতে না পারেন, এবং আমি মনে করি আইডেন্টিফাই অনেক সময় অনেকেই অনেক কারণে করে না, অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, অনেক ক্ষুদ্র গোষ্ঠী হয়তো থাকতে পারে এখানে, যেখানে আমাদের প্রবাসীদেরকে মানে হেয়া করার জন্য অথবা প্রবাসীদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য এই কাজগুলো করছে, দেশের স্বার্থবিরোধী। এটাকে অনতিবিলম্বে এ দেশে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হবে, কমিউনিটি সংগঠনকে সাথে নিয়ে এটার বিরুদ্ধে হাই কমিশন সহ যারা দেশে আছেন তাদেরকে সুচারুখে নেওয়া উচিত। আমি মনে করি এখানে কোনো দ্বিমত নাই। আসলে কালামবাই যারা বলছেন এই মেসেজটা ওনার দলে যদি আরও একটু স্প্রেড করেন, এটা আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে ডিবেট করার দরকার নেই, আমরা কাজ কীভাবে ফলপ্রসূ হয়, কীভাবে এটা বাস্তবে রূপ দেওয়া যায়। আমার কালামবাই তো সবার পক্ষ থেকেই উনি, যেহেতু উনি মুরব্বী প্লাস লুই বিজ্ঞ, ওনারা আইনজীবী আছেন, কারণ শুধু সাদ যারা বলছেন যে একটা অ্যাক্টের ভিতরে আইনের ভিতরে সেকশনে বাংলাদেশ বিরোধী, এগুলো ডিফাইন হওয়া উচিত। এই একটা শব্দ দিয়ে অনেক সময় অপোজিশন পার্টি যারা আছে এদেরকে হ্যারাস করা হয়। আপনি বলছেন যেটা, উনি ঠিকই বলছেন যে আপনার ধরেন একুশে পরিষ্কার আছে, কিন্তু অনেক সময় হয়েছে কি জামিনযোগ্য না যেগুলো নন ভেলেবল সেকশনগুলো ক্লিয়ার থাকে, মার্ডার থাকে, এগুলো রেপ থাকে, এগুলো তো আপনার ফৌজদারি মামলা থাকে, এটা তো এমন ফৌজদারি সিভিল মামলা, এগুলো এমন না যদি আমি বুঝলাম এটা ফ্রড দিলাম, আপনার কাছে ফ্রড আর নন ফ্রড বোঝার আগেই তো আমার এক বছর জেলে হয়ে যাবে, এক বছর আমাকে হেরাস হয়ে যাবো, আমি এর পরে না বলবে সরি আপনাকে তো আমি ভুল করে নিয়ে গেছিলাম। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম নাগরিকত্ব আইন, এই আইনের যা আছে এবং যা নেই, প্রবাসীরা যা পেয়েছেন এই আইনের মাধ্যমে বা পাবেন এবং যা হারানোর সম্ভাবনা আছে এই আইনের মাধ্যমে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে এই অ্যাক্টটির, যে প্রস্তাবিত যে অ্যাক্টটি আছে সেটির 7 নম্বর ধারা প্রবাসীদের, প্রবাসী নাগরিকের নাগরিকগণের ক্ষেত্রে সীমাবদ্ধতার একটি স্পেসিফিক একটি ধারা, এখানে উপধারা বা 7 নম্বরের কয়েকটি উপধারা আছে, এই স্পেসিফিকের মাধ্যমে স্পেসিফিকেশনের মাধ্যমে আসলে প্রবাসীরা কী কী হারাতে যাচ্ছেন সেটি মূলত স্পেসিফাই করা হচ্ছে, আর কী কী গেইন করবেন সেটির স্পষ্ট যদিও সংজ্ঞায়িত নেই এখানে, তবে কী কী হারাবেন সেটি স্পষ্ট। এবং এর মধ্যে একটি হচ্ছে জাতীয় সংসদ সদস্য কখনোই তারা হতে পারবেন না, রাষ্ট্রপতি পদে নির্বাচন কখনোই তারা করতে পারবেন না, সুপ্রিম কোর্টের বিচারক সহ প্রজাতন্ত্রের কোনো কর্মে যারা বিচারক আছেন, এর আগে ছিলেন আমাদের এখানে একজন সাবেক একজন জাজও আছেন, কিংবা প্রবাসী হিসাবে আপনারা নিশ্চয়ই জানেন এখনও সুপ্রিম কোর্টে অন্তত একজন আমার জানা মতে যিনি দ্বৈত নাগরিকত্বের একজন বিচারক আছেন। এই আইনটি পাশ হলে পরবর্তীতে কেউই এখানে ব্যারিস্টারি পড়াশোনা করে এখানে চাকরি করে বাংলাদেশে যাওয়ার যাদের যে স্বপ্ন আছে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে জাস্টিস হিসেবে নিয়োগ লাভ করার,
এই আইনটি পাশ হলে সেই স্বপ্ন অবাস্তব হয়ে যাবে? আরও আছে স্থানীয় সরকার সহ যে কোনো পদে নির্বাচন, আপনি ইউপি নির্বাচনও করতে পারবেন না বাংলাদেশে যদি এই আইনটি পাশ হয়ে যায়। কোনো রাজনৈতিক সংগঠন করা, এটি নিয়ে হয়তো অনেকে খুশি হবেন যে যদি রাজনৈতিক সংগঠন করা না যায় তাহলে ব্রিটেন কিংবা আমেরিকাতে কিংবা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে হাঙ্গেরিতে আছেন, এইসব দেশগুলিতে বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি যদি না থাকে তখন ডিম ছুড়াছুড়ি কিংবা প্রতিবাদ কিংবা শুভাগমন উপলক্ষে যে মিছিল হয় সেটি হয়তো কমে যাবে। তারপরও যাদের অধিকার আছে, যারা এই অধিকারটুকু চান, এই অধিকারটুকু নেয়ার ক্ষমতা আরেকটি রাষ্ট্রের আছে কিনা সেটি নিয়ে আজকে আমরা কথা বলছি। যাতে ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা সেকশন 7-এর সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে কথা বলছিলাম। এই আইনটি নিয়েই প্রবাসীদের যত চিন্তা এবং এই আইনটি নিয়েই যত ধরনের আশঙ্কা যে এই আইনটি যদি পাশ হয় তাহলে বাংলাদেশে যাওয়ার অনেক কারণই স্টপ হয়ে যাবে, অনেক কারণই থেমে যাবে। বিশেষ করে বাংলাদেশে যারা ব্যবসার কারণে যান কিংবা চাকরি করার সুযোগ খোঁজার জন্য যান অথবা বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যান, এই সুযোগগুলি কমে যাবে। আমি যদি এখন রিয়েলিটি চেকে আসি জনাব কালাম, অনেকবার কিন্তু কথা হয়েছে যে প্রবাসীদের বাংলাদেশের ইনভলভমেন্ট নিয়ে। আমরা 21st সেঞ্চুরিতে বসবাস করছি, এখন মানুষের সাথে মানুষের বৈশ্বিক যোগাযোগের জন্য ফিজিক্যাল প্রেজেন্স অনেক সময় অনিবার্য নয়, অনেক সময় প্রয়োজন হয় না। তার প্রেক্ষিতে যদি আমরা মনে করি যে আমরা বাংলাদেশ সংসদের সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টিকে এখানে সংসদ সদস্য কিংবা রাজনৈতিক সংগঠন, স্থানীয় সরকার, তিনটি 7-এর 2 উপধারার তিনটি বিষয়, সংসদ সদস্য নির্বাচন, কোনো রাজনৈতিক সংগঠন করা, স্থানীয় সরকার সহ যে কোনো পদে নির্বাচন, এই তিনটি রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এখন প্রবাসে থেকে একজন প্রবাসী হিসেবে বাংলাদেশে তার ভূমিকা রাখার জন্য কোনো পদে নির্বাচন কিংবা রাজনৈতিক সংগঠন করা কিংবা সংসদ সদস্য হওয়ার আসলেই রিয়েলি কোনো প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। কারণ রিয়েলি প্রয়োজন আছে কিনা সেই প্রশ্নের উত্তর যদি দেয় অবশ্যই আছে। কারণ বাইরে থেকে যারা যারা বলব যে স্কিল যেটা বাইরে থেকে নিয়ে দেশে, অনেক আপনি জানেন যে বাইরে থেকে যে প্রফেশনাল স্কিল যেগুলা, এগুলো দেশের থেকে যেটা হয় এটা বাইরে থেকে একটা ডিফারেন্ট। তো এইখানে ইনভলভমেন্টটা অত্যন্ত প্রয়োজন। এই কারণে যে যে কোনো বিদেশি প্রজেক্ট, বিদেশি দেশের সাথে কমিউনিকেশন, সবগুলোর জন্য বাইরের লোক প্রয়োজন। বাংলাদেশে তো আপনি জানেন আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে, এডুকেশন অনেক ধরনের লিমিটেশন, এটা অবশ্যই প্রয়োজন বাইরে। এখন আমি যদি আপনাকে একটি প্রশ্ন করি, প্রয়োজন আছে মানলাম, আমাদের এখানে ব্রিটিশ প্রবাসী ব্রিটিশ বাঙালিরা অনেকেই কিন্তু বাংলাদেশে নির্বাচন করেছেন, অনেকেই এখনো আছেন, ইউপি পরিষদ নির্বাচন থেকে, উপজেলা পরিষদ নির্বাচন থেকে শুরু করে অনেকেই আছেন, এমপি আছেন, এবং অনেকেই কিন্তু খুব কম সময় বাংলাদেশে থাকেন। তারা এখানে চলে আসেন প্রয়োজনের খাতিরে, আবার বাংলাদেশে যান, দুটি গ্রহণযোগ্য, তাদের অধিকার আছে এই দেশে এসে থাকার, ওইখানে চেয়ারম্যান থেকেও তিনি এদেশে আসতে পারবেন, সেই অধিকারও তাকে বাংলাদেশ সরকার দিয়েছে, কিংবা নাগরিক হিসাবে সেই অধিকার আছে। তো এই ধরনের ক্ষেত্রে সরকার যদি এই ধরনের রেস্ট্রিকশন দেয় নিশ্চয়ই সরকার কোনো না কোনোভাবে একটি রিয়েলিটি চেক করেছে কিংবা মাঠ পর্যায়ে কোনো না কোনোভাবে একটি রিসার্চ করেছে, রিসার্চ করে দেখেছে যে প্রবাসীদেরকে এই বিষয়গুলিতে উৎসাহিত করা উচিত, এই প্রসেসের সাথে তাদের কম যোগাযোগ থাকাটা বেটার। এবং অনেক ক্ষেত্রে প্রবাসীরা যখন বাংলাদেশে যান, সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে, দুই একটি ক্ষেত্রে হয়তো হতে পারে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসীদের প্রতিপত্তির কারণে স্থানীয় এলাকায় যে রাজনীতিবিদ আছেন সেই প্রতিপত্তির কাছে তাদেরকে হাঁটতে হয়। এটা অবশ্যই, আমি যত পার্সোনাল নলেজ আমি যতটুকু জানি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেটা, সেটা কিন্তু ইউনিয়ন পরিষদ রুলস আছে, সেটা চেয়ারম্যান কতদিন পর্যন্ত বাইরে থাকলে সেটা চেয়ারম্যানে চলে যায়, এরকম প্রভিশন আমি দেশে থাকতে একটা রিড করেছিলাম, যে মনে করি, সবগুলো তো মনে নাই। তো এইরকম যারা এমপিও যারা আছেন তারা মেজরিটি সময় কিন্তু বাংলাদেশেই কাটান, এটা প্রয়োজনের তাগিদে আমি যতটুকু দেখেছি, খুব কম সময় এখন আমরা পাই এই দেশে। তো আমি দেখেছি যারা দায়িত্বে চলে যায়, দায়িত্বে যাওয়ার আগে সেটা ভিন্ন কথা, সেটা হয়তো থাকতে পারে, দায়িত্ব পাওয়ার পর কিন্তু অনেক সময় ওইখানে থাকতে হয়, সেটা অবশ্যই, সেটা যদি হয় আমার মনে হয় এখানে এই ধারাটা না এনে এইখানে ওই জিনিসগুলো হয়তো ইনকর্পোরেট করা যেত, যে আপনার কর্মকালীন সময়ে সেইখানে থাকতে হবে,
আপনি কর্মকালীন সময়ে বেশি দিন একটা লিমিটেশন, এগুলা বিভিন্ন রেগুলেশন বিধিমালা আছে, কিন্তু বিভিন্ন এগুলো বাইলগুলো আছে যেগুলো সব একটে আনা সম্ভব নয়, এগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ইয়েতে আছে। বাট দুঃখ হলেও সত্যি যে অনেকেই কিন্তু এবিউজ করেন। আমি আসবো একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কলার আসসালামু আলাইকুম। হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি ভাই, আমার নাম সৈয়দ তাহমিম। জি, আমি লাফবাড়া থেকে ফোন করছিলাম। লাফবাড়া থেকে আপনার অভিমত? জি, আমি খুব সুন্দর অনুষ্ঠান দেখছি। জি, এখানে ব্যারিস্টার কালাম চৌধুরী, আমার বন্ধু মানুষ কালাম ভাই, তিনিও বন্ধু মানুষ হাফিজ ভাই এবং বন্ধু মুজিব এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে এবং আপনাকে সহ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জি, অনুষ্ঠানটা খুবই সুন্দর হচ্ছে, কিন্তু সবাই দেখছি আমি একটা মানে যে মানে বিভিন্ন কলারদের যে বিভিন্ন ধরনের কথা আসছে, সেই কথাবার্তার মধ্যে একটা জিনিস আছে, ওই যে কানে চিল নিয়ে যাচ্ছে যে সরকার কিছু একটা করতে যাচ্ছে, সরকার মনে হয় প্রবাসীদের জমিন আত্ম মানে জমিন টমিন আর তৃতীয় জেনারেশন আর মানে কিছু পাবে না, প্রবাসীদেরকে শেখ হাসিনা একবারে শেষ করে দিচ্ছে। মানে ওই যে ধরুন বিভিন্ন রেস্টুরেন্টের কিচেনের যে গসিপগুলা, সেই গসিপগুলাকে বিভিন্নভাবে মানে পোর্ট্রেট করা হচ্ছে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে আমি একটা জিনিস আপনাদের সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে আলোচনাটা সুন্দর হচ্ছে এবং আমার মনে হচ্ছে আমি এখানে একটা পজিটিভ কথা বলছি, সেটা হচ্ছে যে একটা ইমিগ্রেশন অ্যাক্ট বাংলাদেশের দরকার। এখানে প্রত্যেকজন আপনারা যারা আছেন তারা প্রত্যেকে স্বীকার করছেন যে একটা আইন দরকার আছে, বাংলাদেশে এই আইনটা নেই। আপনারা ইমিগ্রেশন অ্যাক্ট 1948 এবং ইমিগ্রেশন অ্যাক্ট 1981 দেখেন, এই দেশের ব্রিটিশ মানে ইমিগ্রেশন আইনের কথা আমি বলছি, এই দেশের যদি ইমিগ্রেশন অ্যান্ড ইভেন 2001 একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং প্রত্যেক মানে 5-6 বছর পরে পরে আমরা দেখছি যে একটা সংশোধনী আসছে, বাংলাদেশে কোনো ইমিগ্রেশন অ্যাক্ট একেবারেই নেই। এই ব্রিটিশ প্রথমে ওই ইন্ডিয়ান আমলের কিছু অ্যাক্ট আছে, এরপরে আপনার ওই পাকিস্তান আমলের কিছু ছেঁড়া ছেঁড়া আইন আছে এবং এই আইনগুলো এই সংশোধিত হয়ে অবশ্যই। আপনি কলার কি শুনছেন আমাকে? কলার কি আমার আমার প্রশ্ন আপনি কি শুনেছেন? জি বলেন। আচ্ছা, আমি আপনার প্রশ্ন শুনি, যেহেতু আমার মিউট আমি আপনার প্রশ্ন শুনিনি। আচ্ছা, আমি আবার বলি আপনাকে প্রশ্নটি করি, সেটি হচ্ছে যে আপনি কি এই সিটিজেনশিপ অ্যাক্ট কি আপনি কখনো দেখার সুযোগ হয়েছে আপনার বা পড়ার সুযোগ হয়েছে? এখনো বিস্তারিতভাবে পড়ার সুযোগ হয়নি, বাট এজ এ লে পিপল ওই যে বললাম চিলে কান নিয়ে নিয়েছে এই ব্যাপারে, বাট এই ব্যাপারে একটা মানে পড়ালেখা করে আমার মনে হয় যে এই ব্যাপারে আমি একটা বিস্তারিত কোনো আর্টিকেল লিখবো বা আপনাদের সাথে কখনো হয়তো। আপনি তার মানে হচ্ছে আপনি আপনি এখনো পুরোটা পড়েননি কিংবা আপনি কোনো বিষয়টি এখনো স্পেসিফিক কোনো বিষয় সম্পর্কে অবগত নন? অবগত নই এটা বলা ঠিক হবে না। আচ্ছা, তাহলে কোন বিষয়টি? ওকে, আপনি অবগত আছেন, কোন বিষয়টি সম্পর্কে আপনি জানেন একটু আমাদেরকে জানান। আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে যাতে করে আপনি আমার বক্তব্য সম্পূর্ণ স্পষ্টভাবে শুনতে পান। যে এই যে প্রথমে আসি সম্পত্তির আইন, সম্পত্তির আইনের ব্যাপারে আমার মনে হয় এখানে কালাম ভাই এবং আমার বন্ধু কালাম চৌধুরী তারা যেহেতু বাংলাদেশের আইন পড়ে আসছেন সে ব্যাপারে আমার মনে হচ্ছে যে এখানে উত্তরাধিকার আইন তো বাংলাদেশের অলরেডি একটা আছে, এই ব্যাপারে উত্তরাধিকারের আইন এবং ইমিগ্রেশন আইন এটার মধ্যে একটা কনফ্লিক্ট লয়ের ইস্যু আছে, এই ব্যাপারে আমার মনে হয় পার্লামেন্টে একটা ডিটেইলস আলোচনা হবে। আচ্ছা, আমি আপনি আমি 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 আপনাকে এই প্রশ্নটি করিনি, আমি আপনাকে যে প্রশ্নটি করেছি সেটি হচ্ছে এই আইনের কোন বিষয়গুলি আপনার চোখে পড়েছে যেই বিষয়গুলি সামনে আসা উচিত, আরেকটু স্পষ্ট করে বললাম আপনাকে। জি জি, আরেকটা কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই দেশের ওই যে লো সোসাইটিগুলো আছে বাংলাদেশে। ওকে, ধন্যবাদ। অর্থাৎ আপনাকে আরেকটু আইনটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে হবে, যেটি আপনি নিজে বলেছেন যে আপনার এখনও পুরোপুরি পড়ার সুযোগ হয়নি, পড়ার সুযোগ হলে তখন আপনি হয়তো আরও বিস্তারিত জানতে পারবেন এবং আমরা আসলে কোন স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলছি সেটি কথা বলতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পত্তির বিষয়টিতে এবং
দ্বিতীয় প্রজন্ম কিংবা তৃতীয় প্রজন্ম কিংবা চতুর্থ প্রজন্ম, আমি সম্পত্তির বিষয়টিতে আসবে, এখানে কোনো কনফ্লিক্ট আছে কিনা? অবশ্যই দেয়ার ইজ নো কনফ্লিক্ট সম্পত্তির বিষয়ে, কারণ এটা পিওরলি সিটিজেনশিপ অ্যাক্ট, উনি যে ইমিগ্রেশন অ্যাক্ট বলছেন এটা না, এটা সিটিজেনশিপ অ্যাক্ট 2016 যেটা হতে যাচ্ছে। তো এটার মধ্যে সম্পত্তির বিষয়ে কোনো ধরনের, আমি দর্শক শ্রোতা বা আমরা যারা ভিউয়ার কমিউনিটির সবাই কিন্তু এটা খুব শঙ্কিত, আমাকেও অনেকে প্রশ্ন করেন যে আমাদের নাগরিকত্ব চলে যাবে, আসলে নাগরিকত্ব চলে যাচ্ছে না, তো এটার কিছুটা অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, এটা অবশ্যই দরকার, আমরা সবাই একমত যে অ্যামেন্ডমেন্ট দরকার। এবং একটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যেটা, এটাতে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট উনি যেটা বলেছেন সেইটার থেকেও আর একটু ইম্প্রুভ, কিন্তু এটা ইম্প্রুভ এই আকারে, ব্রিটিশ ন্যাশনালিটি আমরা যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করি, ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট কিন্তু শুধু পুত্র এবং কন্যা সন্তানকে ইনক্লুড করে, এরপরে কিন্তু নাতি-নাতনিকে করে না, কিন্তু এই একটা আমাদেরকে নাতি-নাতনি পর্যন্ত দিয়েছে ডাইরেক্ট, এরপরে সেটা অন্য অন্য ব্যাপার। তো এতটুকু, কিন্তু ওই যে এরপরে প্রজন্ম কি হবে সেটা অবশ্যই এখানে লেখা নাই, অবশ্যই এখানে নাই, কিন্তু এখানে শুধুমাত্র সন্তান সন্ততি, তারপরে নাতি নাতনি, যেটা এই এই ক্যাটাগরিতে। তো সম্পত্তির বিষয়টা কিন্তু এইটা না, আমি সবাইকে ক্লিয়ার করে বলছি, আমরা আমি কিন্তু বাংলাদেশের অ্যাডভোকেট হিসেবে, এবং এটা বলছি যে বাংলাদেশের যে সম্পত্তির আইন যেটা, সেইটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ইসলামিক ল অনুযায়ী, যারা মুসলমান, যারা হিন্দু তাদের হিন্দু ল অনুযায়ী, যারা খ্রিস্টিয়ান ওইটা সাকসেশন অ্যাক্ট 1925 শুধু তাদের উপরে, যারা হিন্দু ধর্ম অথবা মুসলিম ধর্মে বিশ্বাস করেন না, যারা ধর্মহীন যারা যারা আর কি, বা অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের এখনও বাংলাদেশে 1925 যে ব্রিটিশ অ্যাক্ট যেটা সাকসেশন অ্যাক্ট, ওইটার আন্ডারে এই দেশের আইন অনুযায়ী যেটা ওইটা বাংলাদেশে হয়, কিন্তু যারা মুসলমান যারা, তাদের কোরআন এবং সুন্নার আলোকে সেটা সাকসেশনটা একদম ক্লিয়ার। এটা কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি একটা আমরা পড়েছি, তুমি তো পড়েছো, এটা পরিষ্কার লেখা আছে শারিয়া অ্যাক্টের সাথে যদি কনফ্লিক্ট হয় শারিয়া অ্যাক্ট উইল প্রিভেইল করবে, শারিয়াটা সর্বোচ্চ। কিন্তু তো এইটা নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, এবং এটা এখনও ওই শারিয়া ল এখনও চেঞ্জ হয় নাই বাংলাদেশে, আমাদের পারিবারিক আইন যেটা, পারিবারিক আইন ওই সাকসেশন অ্যাক্ট 1925 আমাদের উপর প্রযোজ্য না বাংলাদেশে। সুতরাং আমার যদি কোনো সম্পত্তি বাংলাদেশে থাকে এবং আমি যদি মুসলমান হই, এবং ওইখানে লেখা আছে মুসলিম অফ বাংলাদেশ হোয়ার এভার দে মে বি, প্রত্যেকটা মুসলিম ল অর্ডিন্যান্স বা মুসলিম ল যেগুলো বা ইসলামিক ল যতটা লেখা আছে, আমি যেখানেই থাকি না কেন আমার ওই দেশে, যার কারণে দেখেন কিন্তু ব্রিটিশ কেউ যদি মারা যায় বাংলাদেশের ডোমিসাইল যদি থাকে, তাহলে বাংলাদেশের সম্পত্তি কিন্তু এই দেশে আইন অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয় না, বাংলাদেশের সম্পত্তি আমরা এখনও সাকসেশন সার্টিফিকেট দিই, কারণ যদি অবশ্যই সেটা এগ্রি করবে যে বাংলাদেশে এখনও কিন্তু ওই যে ইসলামিক আইনে চেয়ারম্যান কর্তৃক সাকসেশন সার্টিফিকেট দেওয়া হয়, ওইটা অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া। এখানে একটা টেকনিক্যাল বিষয় হচ্ছে যে ফর এক্সাম্পল দাদা পর্যন্ত যেহেতু সম্পত্তি, দাদা পর্যন্ত যেহেতু এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে, এখন যদি নাতির পরের প্রজন্ম সেটি কিভাবে সাকসেশনটা কিভাবে হবে? হ্যাঁ, এইটা কারণ নাতির পরের প্রজন্ম তো আর বাংলাদেশের নাগরিকত্ব পাবে না, না এটা এটা বাংলাদেশের যে এটা এটা কুরআনিক আইন যেটা, এটা যদি অর্থাৎ সে যে দেশেরই নাগরিক হোক, সে যে দেশেরই নাগরিক হোক, সেটা হচ্ছে সে যেখানেই থাকুক না, থাকুক না কেন এবং যে দেশের নাগরিক হোক না কেন, বাংলাদেশের আইনে সেটা হবে। জি, বাট ব্রিটিশ, আমি যদি আরেকটু স্পষ্ট করি যে যদি কারো নাতির ছেলে, নাতির ছেলে যদি এখন সম্পত্তিটা তার যদি নিতে হয় এবং তার এর তার বাবা যদি মারা যায়, তার দাদাও মারা যায়, দাদার বাবাও যদি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে যে নাতির ছেলে যে সম্পত্তি নিবে সেটি, এবং সে যদি বাংলাদেশের নাগরিক নাও হয়, তাহলে সে সম্পত্তির ভাগটাও সে পাবে? সাকসেশনটা তো সিম্পল, ওইভাবেই হয়। শুধুমাত্র একটা এক্সেপশন আছে বাংলাদেশে, যেটা ওই যে যদি দাদার হাতে ছেলে মারা যায় এবং নাতিনসা থাকে, তাইলে ওইটা রিপ্রেজেন্টেটিভ মুসলিম ভ্যালিডেটিং অ্যাক্ট 1930, এটা আইয়ুব খানের যেটা 1960, এটা ইজমাকিয়াস দিয়ে আপনারা এখনো কেউ খুব একটা মানতে চায় না। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই অ্যাক্টের মধ্যে ভালো জিনিসটা হচ্ছে এইটা, অন্ততপক্ষে ব্রিটিশ সিটিজেনশিপের চাইতে একদাপ অ্যাডভান্স দিছে। ব্রিটিশ সিটিজেনশিপ কিন্তু আপনি নাতি কিন্তু ব্রিটিশ সিটিজেনশিপ ডিসেন্ট হয় না, কিন্তু বাংলাদেশি যারা নাতিনসা তারা বাংলাদেশি সিটিজেন বাই ডিসেন্ট, ওই ওই কথাটা আমি বলছি, ডিসেন্ট হিসাবে ডাইরেক্ট তারা নিতে পারছে। এখন অবশ্যই প্রশ্ন আসবে যে নাতির পরেরটা কি হবে, দ্যাট ইজ এ কোয়েশ্চন।
ওইটা তো দেখা যাবে যে এটা একটা কোশ্চেন মার্ক, ওইটা কি হবে সেটা তো এতদূর যদি যেতে হয়, দ্যাট ইজ এ কোশ্চেন। এই জায়গাটিতে ওইটা কভার করে না সিটিজেনশিপ। এই জায়গাটিতে যেমন মনে করেন আমি সেকশন 4, আমার ছেলে সেকশন 5, আর ছেলের ছেলে হলো সেকশন 6। আপনি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আপনার নাতি পর্যন্ত, কিন্তু প্রপৌত্র কি হবে সেটা হচ্ছে কথা। এইখানে এইখানে যে কথাটা আমি বলছিলাম যে আমার, আমি যদি সরকারের সাথে কথা বলি তাহলে আমার শুধু সেকশন 7 না, আমাকে সেকশন 6 নিয়েও কথা বলতে হবে। যে এইখানে সেকশন 6 এ যেটা আমি আমি আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেকশন 6 এ বলছে যে এই যে তৃতীয় প্রজন্ম যদি তার দাদা বিদেশি নাগরিকত্ব গ্রহণের পূর্বে বাংলাদেশি হয়ে থাকে তাইলে সে এদেশের MN1 এর মতো একটা ফর্ম ফিল আপ করে সে নাগরিকত্ব নিতে পারবে। সেটা অ্যাপ্লিকেশন করে, অ্যাপ্লিকেশন করে। দুনিয়ায় অনেকে বলেন অ্যাপ্লিকেশন করতে হবে কেন, দুনিয়ার কোনো দেশে কিন্তু তৃতীয় প্রজন্মকে নাগরিকত্ব দেয় না, সেখানে আমার প্রশ্ন হলো সরকারের প্রতি যে আমার একজন একজন মানুষ, আমরা যারা 1 লক্ষ ধরেন যদি আমরা ধরে নেই প্রতি বছর 1 লক্ষ বিদেশি মানুষ বাংলাদেশে যায়, 1 টাকা 1 পাউন্ড করে যদি খরচ করে 1 লক্ষ পাউন্ড, আপনি চিন্তা করেন কি পরিমাণ যেটা হবে। যে এই যে প্রজন্মকে যদি আপনি নাগরিকত্ব দেন তাইলে ভবিষ্যতে এরা তো বাংলাদেশ মুখী হবে এবং ইনভেস্টমেন্ট হবে, তারপরে মানি রেমিটেন্স হবে, দেশের সাথে একটা রুট তৈরি হবে। আজকে কালাম ভাই বসুন্ধরা বা বারিধারা যে বাড়ি আছে না, এটা এরকম আলোচনা যেহেতু সবার মধ্যে একটা সংশয় হচ্ছে যে আমি কি আমার সম্পত্তি হারাবো কিনা, না আমি ক্লিয়ার বলছি সম্পত্তির আইনটা হচ্ছে বাংলাদেশের কুরআনিক ল, এবং কুরআনিক লটা হচ্ছে যে আপনার ব্লাড যেখানেই থাকুক না কেন, ইভেন যদি সে স্পেসেও থাকে সে সেইখান থেকে ক্লেম করতে। আমি কয়েকটা কেস করে সাকসেসফুল হয়েছে এই দেশে, ওই ছেলে জানে না হঠাৎ করে জানে তার এক বাবা বাংলাদেশি মারা গেছে কত আগে, আমি সেই সম্পত্তিও পাইয়ে দিয়েছি, কারণ ওইটা তার প্রুফ করতে হয়েছে। ভেরি ডিফিকাল্ট টু প্রুফ রিলেশনশিপ, যদি কেউ রিলেশনশিপ প্রুফ করতে পারে যে ওই ব্যক্তির ছেলে লন্ডনে আছে, সে ইভেন বাংলাদেশ সিটিজেন না হলেও কোনো অসুবিধা নেই, ইফ হি ইজ এ ব্রিটিশ সিটিজেন হি ক্যান ক্লেম সাকসেশন। এটা হচ্ছে আমাদের কুরআনিক আইনের একদম ক্লিয়ার পরিষ্কার কথা। আমার মনে হয় কোন দেশে সেটা আসবে যাবে আপনারা সম্পত্তির কোনো ভয় আমি অন্তত পক্ষে এই একটার মধ্যে এখানের মধ্যে এটা হবে না, এবং যদি আমার নাগরিকত্ব চলে যায় সম্পত্তির অধিকার যাবে না। আপনি যেটা বলেছেন যেটা আমি বলছি সমস্যা আমাদের যে রুটটা কমে যাবে, যাবে না কেউ, এক্স্যাক্টলি যাবে না, এবং ওই ওই যে যদি এই সুযোগগুলো না দেওয়া হয় এমপি হওয়ার, মেম্বার হওয়ার, চেয়ারম্যান হওয়ার, এলাকায় গিয়ে চ্যারিটিও অনেক, আই এম সরি টু সে, এটা অনেকে ভালো কাজ করে, এটি বাস্তব, এটি বাস্তব, আমি দেখে গেলাম ডিসকারেজড হবে, দ্যাট ইজ এ সিরিয়াস। এবং এই জন্য আমার মনে হয় যেটা এই জিনিসটা ঘটছে হয়েছে কি গুজবের ডাল, অনেক সময় গুজবটা হয় কি যদি কোনো ডিসকাশন না হয়, কনসালটেশন না হয় প্রপারলি, যদি এটা প্রসিজার এনগেজমেন্ট যদি না থাকে, এখন গুজবটা গুজবের ডাল ফলা ছড়ায় সবাই আমরা জানি। ঘটনা হচ্ছে আসলে সম্পত্তিগত যেহেতু ওনারা আইনজীবী, ওনারাই ভালো বলতে পারবেন সত্য, কিন্তু পারসেপশন হয় যেটা হবে মানুষের যেটা বলছেন। আজকে দেখেন ব্রেক্সিটের পরে এদেশে কোনো আইন এখনও চেঞ্জ হয় নাই, মাত্র 2 বছরের পরে, এরপরে ওনারা অ্যাপ্লাই করে Article 50 ইমপ্লিমেন্ট হবে, অনেক কিছু বাকি আছে, কিন্তু এখন অলরেডি আপনার কি বলছে ইমিগ্রেশনের প্রতি মানুষের একটা হেট্রেড ক্রাইম বেড়ে গেছে, এই যেটা পারসেপশন ওয়াইজ যেটা হবে ওইটা হচ্ছে একটা জিনিস যে আমার, আমি যে পরিমাণ যে ধরনের রাইট আমার পাওয়ার কথা ছিল দেশে এই রাইটটা আমার থাকবে না, তখন কি মানুষ অলরেডি কিন্তু বাংলাদেশে ইনভেস্ট বন্ধ করে দিছে। কেউ যদি বলেন যে জায়গা কিনবে কিনা, ফ্ল্যাট এটা নিবে কিনা, বলে দরকার নেই, এদেশে আমার সম্পত্তি থাকবে না, কিছুই থাকবে না, হয়তো অনেক কিছু থাকবে, কিন্তু যার ঘটনা হচ্ছে এই আইনে কিন্তু অনেক অধিকারই আমাদের খর্ব হচ্ছে, এটা হচ্ছে সত্য, এবং এই আইনটা যাতে আমাদের যে অধিকারগুলো খর্ব করে আমাকে বঞ্চিত করে এই আইনগুলো যাতে আবার পুনর্বহাল করা যায়, ঐক্যবদ্ধভাবে আমাদের এই কাজটা করতে হবে, বাধ্য করতে হবে। চৌধুরী আফিস, আপনার শেষ বক্তব্যে আপনি কি প্রত্যাশা করছেন এই আইনের অ্যামেন্ডমেন্ট নিয়ে? আমি প্রত্যাশা করি যে আমরা যদি দলমত নির্বিশেষে কমিউনিটিকে এনগেজ করে এই যে প্রভিশন, বিশেষ করে সেকশন 7, আমরা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব করব যে এই প্রভিশনের সাথে যে বাংলাদেশের নাগরিক এবং প্রবাসী নাগরিকদের কোনো ভেদাভেদ থাকবে না, আদারওয়াইজ সরকার যদি আমাদের কথা না শুনে পার্লামেন্টে উঠবে তখন ডিবেট হওয়ার সময় আমরা মনে করি আরেকটা স্কোপ তৈরি হবে, তাতেও যদি না শুনে তাহলে আমরা সংবিধানের Article 102 এর আন্ডারে সুপ্রিম কোর্টের হাই কমিশনে রিট পিটিশন করবো প্রবাসীদের পক্ষ থেকে। আমি, আমার সিনিয়র ভাই এখানে যারা আছে
সবাইকে নিয়ে আমরা প্রবাসীদের অধিকার রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবো এবং আমরা সফল হব, এই আশাবাদ রাখতে হবে। ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে মহামান্য হাইকমিশনের সাথে আমি কথা বলেছি, মাননীয় হাইকমিশনের সাথে আমি ব্যক্তিগতভাবে আইনমন্ত্রী সাহেবের সাথে কথা বলেছি, টেলিফোনে কথা বলেছি, এবং আমি মনে করি যে আমি আমার যতটুকু সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমি মনে করি যে একজন প্রবাসী হিসাবে, ডুয়াল সিটিজেন হিসাবে, নট এজ এ আওয়ামী লীগার হিসাবে, আমি মনে করি এজ এ প্রবাসী হিসাবে I welcome this act, but I want with a condition, it has to be amended section 7. অসংখ্য ধন্যবাদ। Without amendment, আমি এই আইন চাই না। এই আইন হতে হবে, but with amendment. অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম প্রবাসীদের বাংলাদেশ সিটিজেনশিপ অ্যাক্ট বা নাগরিকত্ব আইন নিয়ে এবং এই আইনের বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো নিয়ে প্রবাসীদের উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে এবং অনেকে আশঙ্কা করছেন যে তাদের ভবিষ্যৎ কী হবে এই আইন যদি পাশ হয়। তবে একই সাথে এই প্যানেলের সবাই একটি বিষয়ে একমত যে অনেক সময় গুজবের ডালপালা ছড়ায় এবং সেই গুজব থেকে অনেক ছোট বিষয়, অনেক অগুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায়, যদিও এর কোনো মানে সবসময় হয়তো থাকে না। তবে আমাদের সবসময় সচেতন থাকতে হবে এবং একই সাথে আমাদের অধিকারের প্রশ্নে আজকের এই প্যানেল যেভাবে ঐক্যবদ্ধভাবে কয়েকটি বিষয়ে একমত হয়েছেন, এভাবে প্রবাসীদের অধিকারের বিষয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যে কোনো আইনই আমাদের প্রবাসীদের পক্ষে যাওয়া সম্ভব এবং যে কোনো আইনই বাংলাদেশ সরকার যখন তারা যখন কোনো আইন পরিচালনা করবেন কিংবা কোনো অ্যাক্ট যখন সংসদে পরিবেশন করবেন তখন প্রবাসীদের স্বার্থ রক্ষার বিষয়টি, প্রবাসীদের অধিকারের বিষয়টি সবসময় সামনে রাখবেন। যদি প্রবাসীরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ সেভাবে যদি আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকি, যে কোনো ইতিবাচক কারণে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশ সরকার নিশ্চয়ই সেই ইতিবাচক দিক থেকে সামনে রাখবেন এবং প্রবাসীদের কল্যাণে কাজ করবেন। এই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।